হচ্ছে কি আমাকে জাস্ট একটু বলবেন যে আমি লাস্ট ক্লাসে ম্যাডাম অ্যাবসেন্ট ছিলাম, মানে আমার এই প্রবলেমটা ছিল, আমি তখন হচ্ছে অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করে নেব। তো মল্লিকার এটা ছিল, আর কারোর আছে মিস আমার ম্যাম? ম্যাম আপনারা এন্ড আমার আচ্ছা, হ্যাঁ ওয়ান বাই ওয়ান আছি, জাস্ট হ্যান্ড রেজ করেন, আমি নিচ্ছি। শিরিন আক্তার, এই তো শিরিন, আইডিটা একটু বলবেন ম্যাডাম। 0 2 0 0 2 4 ওকে, দেন আর কারোর আছে? জি ম্যাম আমার আছে। আচ্ছা জারিন, হ্যাঁ জারিনের হচ্ছে আজকেও তো অ্যাবসেন্ট হয়ে গেছেন ম্যাম। জি ম্যাম আমি কানেক্টিং এ ছিলাম ম্যাম, আমি লাস্ট ক্লাসেও ছিলাম, আমি কানেক্টিং এ ছিলাম, আমার ম্যাম প্রেজেন্ট দেওয়া হয় নাই, আজকেও এমনই হয়েছে। আচ্ছা, এন্ড মিম ইসলাম বলেন ম্যাডাম, তার আইডিটা একটু বলেন ম্যাম। 191 02049 ম্যাম, 0049 হ্যাঁ 0049 সালমা ইসলাম মিম দিয়েছে, আপনার অ্যাটেন্ডেন্স আছে। ওকে, সো অ্যাটেন্ডেন্স ইজ ওকে। সো ইন লাস্ট ক্লাস, ওকে সো দিস ইজ অফিশিয়ালি আওয়ার লেকচার ফোর অফ ইঞ্জিনিয়ারিং, সরি প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, আমি ওদের ক্লাসটা নিয়ে আসছি। ব্যাক টু ব্যাক ক্লাস থাকে, ফার্স্ট থেকে সিএসসি সাথে, তারপরে হচ্ছে আপনাদের সাথে। সো দিস ইজ আওয়ার লেকচার ফোর। ইন টুডেস ক্লাস এগেইন উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, দ্য 10 প্রিন্সিপাল, অ্যান্ড আই হোপ ইন টুডেস ক্লাস আই উইল কমপ্লিট দ্যাট। সো ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন রিগার্ডিং দ্য লাস্ট লেকচার? কোনো প্রবলেম আছে নাকি লাস্ট লেকচার থেকে? আমার নেই অন্য কারো, মানে এখানে আমাকে আমাকে যদি কোনো প্রবলেম থাকে সেখান থেকে যদি আমাকে প্রশ্ন করেন, আমি একদম অনেস্টলি বলছি আমি আই ডোন্ট মাইন্ড, আমি বরঞ্চ এটাতে খুশি হয়েছি আপনি ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন। যে কোনো কিছু এখানে লজ্জা পাওয়ারও কিছু না, আমি বুঝতে পারছি না অন্যরা বুঝতে পারছে, এটা লজ্জা পাওয়ারও কিছু না, বিকজ আপনারা জানেন না বিধায় তো আপনাকে জানাতে আমি এখানে আসছি, তাই না? আমরা তো সব জেনে সবকিছু জেনে পড়ে বুঝে আসি না, কিছু না কিছু জানা না জানা জায়গা আমাদের জন্য থাকে। সো এরকম কিছু নাই। আচ্ছা লাস্ট ক্লাসে বলেছিলাম যে ইউ হ্যাভ টু কালেক্ট দ্য লেকচার, আজকের ক্লাসেও কিন্তু বলছি যে লেকচারটা কিন্তু আমাদের কালেক্ট করতে হবে, অর্থাৎ আমি যে লেকচার দিচ্ছি কিছু কিছু ক্ষেত্রে আমি ডেফিনেশন দিয়ে দিই, লেকচারটা কিন্তু তুলতে হবে। সো কাইন্ডলি টেক এ পেন অ্যান্ড পেপার, পেন পেপার নিয়ে আমরা যাতে ক্লাসে বসি। সো ইন লাস্ট ক্লাস উই অ্যাকচুয়ালি ফোকাস অন দ্য ফার্স্ট কি পয়েন্ট, দ্যাট ইজ হাউ। জি বলেন ম্যাম, একটা কোয়েশ্চেন ছিল জি ম্যাম, নিউ ক্লাসিক্যাল ইকোনমিক যেটা, ওইটা যদি আরেকবার একটু বলতেন ম্যাম, ওটা বুঝতে পারিনি। এটা আসলে কি, এখান থেকে আমি কোশ্চেন করি না ফার্স্ট অফ অল, এটা বলে নেই। আমার যেটা মনে হলো যখন আমি তাদের পড়াতে শুরু করলাম, স্পেশালি প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, এখানে আসলে আমরা বেসিক জিনিসগুলো পড়াই ইকোনমিক্স এর। তো আমার কাছে মনে হলো আগে যে কারিকুলামটা ছিল, ইন দ্যাট কারিকুলাম উই ডিডেন্ট ফোকাস অন দা হিস্ট্রি অফ ইকোনমিক্স। আপনি এখন ইকোনমিক্স কে পাচ্ছেন, ইটস আ ফার্নিশ সাবজেক্ট, সবকিছু ওয়েল ডিসিপ্লিন, লাইক এটা সাব ফিল্ড গুলা ওয়েল ডিফাইন্ড। যেমন আমি সাব ফিল্ড যদি বলতে চাই, যেমন আমরা লেবার ইকোনমিক্স পড়ি, বা আমরা হেলথ ইকোনমিক্স পড়ি, এগ্রিকালচার ইকোনমিক্স পড়ি, আরবান ইকোনমিক্স পড়ি, সো এগুলো মানে ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়া যেখানে ফোকাস করছি, সো এগুলো খুব ওয়েল ডিফাইন্ড ছিল। সো এরকম একটা সাবজেক্ট, সেটা হিস্ট্রিটা না আমরা ফোকাস করতাম না, তো তখন আমার মনে হলো যে আই শুড ফোকাস অন দ্য হিস্ট্রি। সো আমি এই জন্য এটাকে টাইম ফ্রেমটাকে দেখিয়েছি। সো ইকোনমিক্সে যে থিওরিস গুলো পাচ্ছি বা ইকোনমিক্স যাদেরকে আমরা পাচ্ছি, তাদেরকে আমরা হচ্ছে এরকম তিনটা ডিফারেন্ট টাইম জোনে আমরা ভাগ করি। দ্য ফার্স্ট ওয়ান ইজ ক্লাসিক্যাল ইকোনমিক্স, ক্লাসিক্যাল মিনস দ্য ওল্ড থিং, সো দে বিলং টু দ্য ওল্ড এজ গ্রুপ। ওকে, একদম শুরুতে যারা হচ্ছে গিয়ে ইকোনমিক্স কে ইন্ট্রোডিউস করলো, লাইক অ্যাডাম স্মিথ, হি ইজ দ্য ফাদার অফ ইকোনমিক্স, অ্যান্ড মোর স্পেসিফিকলি হি ইজ দ্য ফাদার অফ মাইক্রো ইকোনমিক্স। সো উনি কি করলো যে জাস্ট সিম্পলি ইকোনমিক অ্যাক্টিভিটিসটা কি সেটা ইন্ট্রোডিউস করলো। সো তার কনসেপ্ট গুলো ছিল বা ক্লাসিক্যাল ইকোনমিক্স এর কনসেপ্ট গুলো ছিল ভেরি ইজি, লাইক ডিম্যান্ড, সাপ্লাই, মার্কেট, ফ্রি মার্কেট অপারেশন, স্কার্সিটি, ডিজায়ার, এগুলো ঠিক আছে, একদম বেসিক জিনিসগুলো নিয়ে কথা বলছিল। দেন আমাদের যেটা হয়, এখনো যদি আপনি কোনো থিওরি ডেভেলপ করেন, সেটা যেই ডিপার্টমেন্টই হোক না কেন, দেয়ার মাস্ট বি সাম ক্রিটিসিজম বিহাইন্ড ইট। সো যেটা হলো যে এই ক্লাসিক্যাল ইকোনমিক্সদের থিওরিজ গুলোতে কিছু ক্রিটিসিজম আসলো, কিছু আপগ্রেডেশন যেটাকে আমি বলতে পারি, ওদের থিওরিটাকে যে আমরা একেবারে হচ্ছে গিয়ে বাতিল করে দিয়েছি তা না, বাট দেয়ার আর সাম আপগ্রেডেশন ইন দ্য থিওরিজ ফ্রম দ্য ক্লাসিক্যাল ইকোনমিক্স। তো এই যে তাদেরকে আপগ্রেড করে যারা আসলো, দে আর কল দ্য নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স, দে ট্রাইজ টু আপগ্রেড দেয়ার থিং। তো আমি ক্লাস ক্লাসে মানে এটা নিয়ে বলছিলাম যে
ক্লাসিক্যাল ইকোনমিক্স দে টক অ্যাবাউট ডিম্যান্ড, বাট নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স দে টক অ্যাবাউট ইউটিলিটি, হুইচ মিন্স ইউটিলিটি মিন্স হোয়াট, ইউটিলিটি মিন্স দ্য স্যাটিসফ্যাকশন ইউ আর গেটিং আফটার কনজিউমিং এ প্রোডাক্ট। সো ডিম্যান্ড কি? ডিম্যান্ড মিন্স ওয়েন ইউ হ্যাভ উইলিংনেস অ্যান্ড অ্যাবিলিটি টু বাই সামথিং, দ্যাটস কল্ড ডিম্যান্ড। আপনার ইচ্ছা আছে, সামর্থ্য আছে, তখন আমি সেটাকে ডিম্যান্ড বলছি। আর বলছি এই প্রোডাক্টের ডিম্যান্ড করার পরে যে প্রোডাক্টটা যে আপনি কনজিউম করছেন, ফ্রম দ্যাট ইউ গেট সাম স্যাটিসফ্যাকশন, দ্যাটস কল্ড ইউটিলিটি। বুঝতে পারছেন এর পরের টার্মটাই কিন্তু ইউটিলিটি। সো দ্যাটস প্রোভাইডেড বাই দ্য নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স। সো আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে ক্লাসিক্যালদেরকেই ফার্নিশ করে বা ক্লাসিক্যালদের থিওরি গুলোকে বেস করে কিছু ইকোনমিস্ট আসেন যারা আরো আপগ্রেডেড থিওরিজ দেন, দে আর দ্য নিউ ক্লাসিক্যাল ইকোনমিস্ট। ডু ইউ গেট মাই পয়েন্ট? দে আর দ্য নিউ ক্লাসিক্যাল ইকোনমিস্ট। তো আমরা এখন তাদের মানে ওইদেরকে নিয়ে কথা বলছি। সো এদের মধ্যে আছেন মার্শাল, পপুলেশন থিওরি আছে একটা, যেখানে আমরা দেখাই যে এটা মার্শালের ব্যবহার, যেখানে এরকম দেখায় যে কেন একটা কান্ট্রিতে ফেমিন হয়, এটা রিজনটা দেখায়। সো তার রিজনটা এরকম ছিল যে পপুলেশন গ্রোস বাই লাইক আমি এটা ভুলে গিয়েছি, মানে সাইমেলটেনিয়াসলি একটা বাড়ে আর একটা হচ্ছে গিয়ে জিওমেট্রিক্যালি বাড়ে। সো পপুলেশন যেটা হয় সেটা জিওমেট্রিক্যালি বাড়ে, জিওমেট্রিক্যালি মিন্স হচ্ছে কি লাফায় লাফায় বাড়া, যেটাকে বুঝি যে 2, then 4, then 8, then 16, then 32, এইভাবে হচ্ছে পপুলেশন ইনক্রিজ করে। অর্থাৎ এখন যদি 2 কোটি জনগণ থাকে, একটা রাউন্ড টাইম পরে এটা হয়ে যাবে 4 কোটি, দেন এটা হয়ে যাবে 8 কোটি, এভাবে। আর ফুড প্রোডাকশন এটা হচ্ছে গিয়ে স্যামেলটেনিয়াসলি বাড়ে, এটা এটা বলতে বোঝায় হচ্ছে কি প্যারালালি যেটাকে, প্যারালাল ওয়েতে বাড়ছে। সো এখানে যেটা হবে যে ফুড প্রোডাকশন যদি আজকে থাকে 2 মেট্রিক টন লাইক রাইস, 1 ইয়ার পরে সেটা হয়ে যাবে 4 মেট্রিক টন, দেন হবে 6 মেট্রিক টন, দেন হবে 8 মেট্রিক টন, মানে একটা যেটাকে বলে যে এখানে আমাদের যে ইনক্রিজের যে রেটটা সেটা হচ্ছে স্যামেলটেন, মানে একটা নির্দিষ্ট রেশিও মেনটেন করে বাড়বে, এটা জিওমেট্রিক্যালি হবে না। তো এখানে কি হচ্ছে, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দেম। সো দেখা যাচ্ছে যে একটা সময় ফুড প্রোডাকশনের থেকে পপুলেশন গ্রোথ রেট অনেক হাই হয়ে যাবে, সো দেয়ার ইজ এ হিউজ গ্যাপ। সো তখন কি হবে, মানুষ না, মানুষের জন্য ইনাফ ফুড পাবো না আমরা, তখন এই যেখানে সেটা যেটা হয় দ্যাটস কল ফেমিন। এখন এই থিওরিটা কিন্তু আমার নিও ক্লাসিক্যাল ইকোনমিস্টরা দিয়েছে, এখন তারা এটা কিসের উপর বেসিস করে আসে, ওই যে ফুড প্রোডাকশন বলছি, প্রোডাকশন থিওরি কিন্তু ইজ ডেভেলপ বাই দ্য ক্লাসিক্যাল ইকোনমিস্ট, or like the relationship between input and output, that's called production theory. So igulo kintu those are developed by the classical economists, tader oi theories gulo niye mane chinta korte 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 kintu shekhan theke neo classical economists ra asche. Jemon ami ekhon hocche giye ekdom amake jodi ami bole ami ekdom notun era economist hobo, to ami kintu think kore ekdomi upgraded. Jemon amar ekhon thinking economics theke ektu dure chole ashe, ami recently curriculum niye prochur kaj korchi, OBE outcome based education egulo niye prochur kaj kora hocche. Amar mathar modhe ekhon shudhui ei je online education niye chinta, je how I can make my class more interactive, how I can make my students more active learners. So ami notun notun policies apply kori, এগুলো করে করে আমি কিন্তু মানে এখানে থিওরিজ ডেভেলপ, মানে থিওরিজ না, যাই হোক এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে হয়তো আমি আসার চেষ্টা করছি, এবং আমার এটার ইচ্ছা আছে যে আই উইল ডেভেলপ এ আর্টিকেল অ্যাবাউট দিস। সো যেমন এইটার একটা প্রসেস হিসাবে আপনারা খেয়াল করে দেখবেন, আই টুক দ্য অ্যাটেন্ডেন্স অন ম্যানুয়ালি, আমি কিন্তু চাইলে এটাকে অনেকভাবে নিতে পারি, আমি আই ক্যান শেয়ার দ্য এক্সেল শিট অফ দ্য অ্যাটেন্ডেন্স, আপনি সেখানে আপনার প্রেজেন্টে দিয়ে দিবেন। But the problem is that ei khetre jeta hobe je apnar kintu class korar proti interest ta fall korbe, kibhabe fall korbe, jemon amar kache jeta mone hoy je ami jodi manually nei, which means apni kintu janen na je ami class attendance ta kokhon nicchi, so apni kintu class e attentive thakte baddho hoben, ebong attendance er proti obosshoi ami eto koshto kore class korbo keno attendance pabo na, ei ei imagination je rational people think at the margin, oi principle wise shop student er modhe ei thinking ta kaj kore, ওইটাই আমি ইউজ করছি। যে তাকে অ্যাক্টিভ রাখার একটাই ওয়ে আছে যে আমি অ্যাটেন্ডেন্সটা ম্যানুয়ালি নিব, এবং ইট উড বি অ্যান র্যান্ডম টাইম। সো এই র্যান্ডম টাইমটা ইউ ডোন্ট নো, ইভেন আই ডোন্ট নো, আমারও যখন যেই দিন যেই সময় মনে হয় যে আই নিড এ ব্রেক নাও, তখন আমি কিন্তু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। সো ওইভাবে নিচ্ছি এখন এই যে আমি এটা কিন্তু এখন আমি যদি এডুকেশনের সিস্টেমটাকে বলি, এটা তিনটা টার্ম, দুইটা টার্ম আছে, একটা বলা হচ্ছে প্যাডাগোগি আর একটাকে বলা হয়েছে অ্যান্ড্রাগোগি। প্যাডাগোগি মিন্স এই হেয়ার দ্য ওয়ান ওয়ে কমিউনিকেশন,
এটা যেটা আপনার আপ টু এইচএসসি লেভেল যেটাকে করে আসেন এটাকে আমরা বলি প্যাডাগজি। সেখানে আপনার টিচার আপনাকে ইনফরমেশন প্রোভাইড করছে, হুইচ মিন্স ম্যাটেরিয়ালস, এডুকেশন মানে এডুকেশনাল ম্যাটেরিয়ালস গুলো দিচ্ছে, ওয়ান ওয়ে কমিউনিকেশন, টিচার যেটা বলছে আপনি শুধু সেটা শুনছেন। বাট ওয়েন উই গো ফর দ্য অ্যান্ড্রাগজি ইটস অ্যাকচুয়ালি ফোকাস মোর ফোকাস অন দ্য টার্সিয়ারি লেভেল এডুকেশন, হুইচ মিন্স দ্য এডুকেশন উই আর প্রোভাইডিং ইন দিস ইয়োর লেভেল। এই লেভেলে এসে কিন্তু আমরা ওয়ান ওয়ে কমিউনিকেশনে কখনোই থাকি না। দেখেন আমি কিন্তু বারবার জানার চেষ্টা করি যে আপনার মনে কি চলছে, আপনি কোনো ইনফরমেশন জানলে সেটা ওয়াইজ আমি কিন্তু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। ইভেন আমি আমার স্টুডেন্টদের থেকে লার্ন করি, যেটা কিনা আমি প্যারাগোগিতে থাকলে কিন্তু আমার পক্ষে পসিবল ছিল না। এইটা থেকে আমার কাছে মনে হচ্ছে যে নতুন আর একটা ডাইমেনশন আসবে, সেটার নাম হয়তো সাইবার গোগি হতে পারে বা সাইবার সামথিং হতে পারে, অর্থাৎ দ্যাট উইল ফোকাস মোর অন অনলাইন এডুকেশন, যে অনলাইনে কিভাবে আসলে জিনিসটা ডেলিভার করা যায় বা ব্লেন্ডেড লার্নিং নতুন একটা ফর্ম আসছে। তো এই যে চেঞ্জেস গুলো আসছে, আগের গুলো কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি না, দিয়ে মোর ডেভেলপ একটা থিঙ্কিং এ যাচ্ছি। ঠিক ইকোনমিক্সও এইভাবে যখন ডেভেলপ ডেভেলপ হতে হতে এই যে তিনটা টাইম ফ্রেমে আসছে। তো নিও ক্লাসিক্যাল দে আর থিঙ্কিং উই আর মোর ডেভেলপ দেন দ্য ক্লাসিক্যাল ওয়ান, বাট ইট ডাজেন্ট মিন দ্য থিওরিজ ডেভেলপ বাই দ্য ক্লাসিক্যাল ইকোনমিক্স দোজ আর লাইক wrong, those have wrong interpretation or doesn't have any impact on economics, erokom kichu nai, those are all okay. Kichu hoyto problem chilo shetake je bollam je neoclassical re eshe shetake furnish koreche thik koreche kore amra kotha neoclassical der kache ashche, etai bolte jacche. Any more question? Acha ektu ami jeta pochondo kore class ektu kotha bolben. Acha ami ektu kar kache jabo, জারিনের কাছে, যেহেতু তো জারিন লাস্ট ক্লাসে একদম শেষের দিকে জয়েন করেছিলেন, জারিনের কোনো কোশ্চেন আছে কি? জাকিয়া সুলতান আর জারিন, জারিন ম্যাম আমি জিজ্ঞাসা করেছি লাস্ট ক্লাসে, তো আপনার কানেক্টেড কোনো কোশ্চেন নেই, কানেক্টেড হতে প্রবলেম হয়েছে, সো ডু ইউ হ্যাভ এনি কোয়েরিজ? আচ্ছা না ম্যাম, আমি তারপরে রেকর্ডিংটা শুনে নিয়েছিলাম। হুম হুম আচ্ছা ঠিক আছে, সো লেটস মুভ অন টুডেজ লেকচার। সো আজকে আমরা যেটা যাব, আজকে একটু ফার্স্ট যাব, সো আমরা যে প্রিন্সিপাল গুলোতে ছিলাম, আমি বলেছিলাম দিস প্রিন্সিপাল অ্যাকচুয়ালি ফোকাস অন দ্য থ্রি কোর এরিয়া অর কোর পয়েন্ট। সো দ্য ফার্স্ট কোর পয়েন্ট ইজ হাউ পিপল মেক ডিসিশন, দ্যাট মিন্স ইন ক্রিটিক্যাল সিচুয়েশন হাউ উই আর গোয়িং টু ডিসাইড দিস থিং টু ডু অর নট টু ডু। সো এই ক্ষেত্রে আমরা চারটা প্রিন্সিপাল পেয়েছিলাম অলরেডি, উই ফোকাস দ্য থ্রি ফার্স্ট থ্রি প্রিন্সিপাল, দ্যাট ইজ people faces trade off, which means as an individual we have lots of options, whatever our position is, do I belong to individual group or producer group, or if I become the government, I face trade off, that means I have lots of option but I can choose only one in that time. So as a consumer we face like what to buy, আমি গ্রোসারিতে গেলে আমি আসলে কনফিউজড হয়ে যাই যে কোনটা কিনবো, লাইক আমি ম্যাঙ্গোজ কিনতে যাচ্ছি ওখানেও আমার অনেকগুলো অপশন থাকতে পারে যে আমি কি ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ম্যাঙ্গোজ থাকে সেখান থেকে আমি কোনটা নিবো, এরকম একটা বিষয় কিন্তু থাকে। জাস্ট লাইক দ্য প্রডিউসার, আমিও কিন্তু যেমন বলেছিলাম যে ইন মাই ক্লাস আই এম দ্য প্রডিউসার, সো আই এম ফেসিং ট্রেড অফ, লাইক আমি আজকে কতটুকু শেষ করবো, কিভাবে লেকচার প্রোভাইড করবো, অনেক কিছু কিন্তু আমার মাথায় ঘুরতে থাকে, সো এর মধ্যে যে কোনো আমাকে একটা চুজ করতে হয়। In the same way, government also faces, or society also faces, trade-off between efficiency and equality. That means it have to choose between, it will go for the uniform distribution or for the best outcome. So, এটার উপরে কিন্তু গভর্নমেন্টে ডিসাইড করতে হয়। আমি যেমন আমরা ভ্যাকসিনেশন প্রজেক্ট নিয়ে বলেছিলাম, সো এখানে আমরা দেখেছিলাম যে গভর্নমেন্ট কিন্তু এফিসিয়েন্সি চুজ করেছে। But when we talk about the taxation of fiscal year 21-22, in that case, is government more focused on the equality, that means uniform distribution. Then we discuss about the second principle, what was that was about, its name is opportunity cost. Opportunity cost means what you give up to get something. Normally, we have scarce resources to fulfill our unlimited wants. So to fulfill that, we have limited resources. So we can't do multitasking at a single time. That's why we choose only one thing. So to choose that thing, the thing we have to give up, that's called our opportunity cost. Say for example, to attend my class, today's class, Zakia have to compromise her quality time with her mom.
or like she can enjoy a sound sleep now, or she can enjoy her lunch now, but she can't do all those things. She just attending my class and doing this. So those tasks like the quality time with her mom or the having lunch with her family or that sound sleep is her opportunity cost. Say for example, for myself, now I can enjoy my lunch or I can study something or I can spend some quality time with my mom. I skip all those things to continue this class. So those are my opportunity cost. Again, I'm going to say that I'm going to share it. এটা কিন্তু স্টুডেন্টরা ভুল করে। আমি দেখা যায় যে হয়তো কোশ্চেন করে যে ডিফাইন অপরচুনিটি কস্ট উইথ এন রিয়েল লাইফ এক্সাম্পল, দেখা যায় যে এটা বুঝে না, ভাবে যে যেটা করছি এটাই অপরচুনিটি কস্ট। না, আমি যেটা ছেড়ে দিচ্ছি দ্যাটস মাই অপরচুনিটি কস্ট। ওকে, সো দেন দ্য নেক্সট, সো আমরা একবারে দেখেছিলাম যে ওই যে আমরা বলছিলাম যে পিপুল ফেসেস ট্রেড অফ, ওখানে যে কোন অপশনটা চুজ করতাম এটা অ্যাকচুয়ালি আমরা অপরচুনিটি কস্টের উপর বেসিস করে করি, এবং দেখা যায় যে দ্য থিং ইজ মোর বেনিফিশিয়াল ফর আস, উই গো ফর দ্যাট ওয়ান। Say for example, আমার জন্য আমি হয়তো একটা মানে একটা এখানে একটা ইভালুয়েশন করেছি, সেখানে আমি পেয়েছি যে ইফ আই কন্টিনিউ মাই ক্লাস আই উইল গেট দ্য ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম দ্যাট, বাট আমি যদি ঘুমাই বা ওই ওগুলো করি ওখান থেকে আমি বেনিফিটসটা পাবো না, দ্যাটস ওয়াই আই এম ইন দিস ক্লাস। ওকে, সো যদি আমি না পেতাম তাহলে কিন্তু আমি ওখানে চলে যেতাম, আমি ওগুলো করতাম। সো এটাই হচ্ছে বিষয়, আমরা এখানে হচ্ছে ওইভাবে অপরচুনিটি কস্ট হিসেব করে আসি, এরপরে আসি। এবং আমার একটা কথা ছিল যে আমাদের হোল লাইফটা, আওয়ার হোল লাইফ ইজ রিলেটেড উইথ অপরচুনিটি কস্ট। আচ্ছা, একটু মানে একটু আমার রিসেন্ট একটা থিঙ্কিং মাথায় আসছে, আমি সেটা নিয়ে একটু বলি। আমার এখন ইটস হাই টাইম ফর মি টু পারসু পিএইচডি। আমি চিন্তা করলাম এখন যদি আমি পিএইচডির জন্য চলে যাই, অ্যাটলিস্ট আই নিড ফোর ইয়ার্স। আমি দেখলাম যে আমার লাইফটা একটা প্রাইম টাইম, আমি ফোর ইয়ার্স স্পেন্ড করব পিএইচডির জন্য। তারপরে আমি চিন্তা করলাম আফটার দ্যাট আমি কতদিন সময় পাবো, আমি আমার আমি যদি বাংলাদেশের ওয়াইজ আমার লাইফ সাইকেল চিন্তা করি, আমি দেখলাম যে আফটার দ্যাট আই উইল গেট 25 ইয়ার্স টু সার্ভ মাই নেশন। আমি দেখলাম যে তাহলে আমার জন্য কিন্তু এই 4 বছর পিএইচডি করে আসাটা বেটার, বিকজ এরপরও আমি আরো 25 ইয়ার্স পাবো যেখানে আমি কিনা টিচিং প্রফেশনে থাকতে পারবো। মোর দেন 25 ইয়ার্স পাবো, মিনিমাম আমি 25 ইয়ার্স পাওয়া উচিত। তো আমার কিন্তু এটা আসলে পার্সু করা উচিত। এখন এখানে কিন্তু আমি অপরচুনিটি কস্ট হিসাব করছি কি, যে এই যে 4 বছর যে আমি পিএইচডি করবো, অবভিয়াসলি আই উইল লুজ দোজ আর্নিং, মানে আমি যে আর্নটা করবো টোটাল সেটা কিন্তু আমাকে লস করতে হবে। 4 বছরের টোটাল আর্নটা আমাকে লস করতে হবে, অ্যান্ড আই হ্যাভ টু স্পেন্ড অল দ্য টাইম টু মাই পিএইচডি পারপাসেস। বাট এই যে 4 বছর স্পেন্ড করছি এটার কারণে আমি কিন্তু নেক্সট 25 ইয়ার্স অর নেক্সট 30 ইয়ার্স আই উইল গেট দ্য বেনিফিটস। তো এইখানে আমাকে কিন্তু ফোকাস করতে হবে, যে মানে এখানে আমি এখন হিসাব করলাম যে দেখলাম যে 4 বছরের মানে ওই যে 30 ইয়ার্স ভালো থাকার জন্য 4 বছর স্পেন্ড করাটা আমার জন্য, আমার দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হচ্ছে দিস ইজ মোর বেনিফিশিয়াল ফর মি, মানে এটার ভ্যালুটা আমার কাছে বেশি। সো আমি কিন্তু এখন চিন্তা করছি যে আই শুড গো ফর দ্যাট, আমি সেটা আমার কাজ করা শুরু করা উচিত। তো এটা কিন্তু আমরা প্রত্যেকটা সেক্টরে চিন্তা করি, ঠিক একইভাবে এটা আমি এইভাবে চিন্তা করতে পারি। এইভাবে হয়তো আমার অন্য কোনো কলিগ আছেন যিনি হয়তো হি অর শি ইজ মোর ইনভলভ হার ফ্যামিলি লাইফ, তো তার জন্য যেটা হবে যে সে কিন্তু এখন যাওয়ার আগে তাকে ওই ফ্যামিলি টাইম ওগুলো নিয়ে চিন্তা করতে পারে। তো সে কিন্তু আমার মতো করে নাও চিন্তা করতে পারে যে না, পিএইচডির জন্য ডেডিকেটেডলি চলে গেলে তার জন্য বেটার না। সো বোঝাতে চাচ্ছিলেন যে সেম ডিসিশন ওয়েন উই ক্যালকুলেট দ্য অপরচুনিটি কস্ট, সেম ডিসিশন উইল ভ্যারিজ পার্সন টু পার্সন, বিষয়টা এরকম দাঁড়ায়। Okay, the third principle is rational people think at the margin. This is the most interesting principle we have learned from the last class. That was like in the same situation we are doing the same thing. অর্থাৎ আমাকে কোনো কিছু না বললেও দেখা যাবে যে আমি যা করব, সে ফর এক্সাম্পল মিজানুরও সে একই কাজ করবে, বা দেখা যাবে যে কাশফিও সে একই কাজ করবে, কাউকে বলে দিতে হবে না। দ্যাটস ওয়াই when the price is up our demand goes down, because আমরা হাই প্রাইসে কম কিনতে পছন্দ করি, এটাই আমাদের নেচার, কেউ কাউকে বলে দেয় না কিন্তু আমরা কিন্তু সেটা করি। সো এটাই মিনিং করে যে রেশনাল পিপল থিঙ্ক এট দ্য মার্জিন। লাস্ট প্রিন্সিপালটা টাচ করেছিলাম, বাট বলেছিলাম যে আই নিড মোর টাইম টু এক্সপ্লেন দ্যাট। সো এখন আসি যে এই যে আই টক অ্যাবাউট আওয়ার অ্যাক্টিভিটিস, সামটাইমস দ্যাট অ্যাক্টিভিটিস দ্যাট মিনস দ্যাট রেশনাল থিঙ্কিং ইটস ডিসাইডেড বাই দ্য ইনসেন্টিভ উই গেট।
incentive means it's a kind of reward or punishment we getting after doing some a specific task. এখন যদি আমি সায়েন্সের থ্রুতে বলতে চাই, ইনসেন্টিভ অ্যাকচুয়ালি এটা একটা প্রোডাক্ট থাকে যেটা কিনা ইট উইল ইনক্রিজ দ্য ফরওয়ার্ড কি বলে এটা ভুলে তো ইকুয়েশন যেটা হয় ইকুয়েশনের যে ফরওয়ার্ড ফোর্স যেটা থাকে সেটা ইনক্রিজ করে অথবা ব্যাকওয়ার্ড ফোর্স যে কোনো একটা ইনক্রিজ করে মানে অর্থাৎ ইকুয়েশনটাকে চেঞ্জ করে দেয় এরকম একটা ইকুইলিব্রিয়ামে থাকে সেখান থেকে এটাকে চেঞ্জ করে দেয় ওটাই হচ্ছে ইনসেন্টিভের কাজ ঠিক একইভাবে ইকোনমিক্স এ ইনসেন্টিভ বলতে এটাই বোঝায় যে আমার ডিসিশন আমি রেশনাল পিপল হিসেবে আমার ডিসিশন একটা নেওয়ার কথা ছিল বাট ওয়েন আই গেট সাম সর্ট অফ এটাকে কি বলা যায় ইনসেন্টিভ তখন দেখা যাবে যে আমার ডিসিশন কিন্তু ইন সাম কেসে সেটা চেঞ্জ হয়ে যাবে এবং চেঞ্জেসটা হবেই হচ্ছে গিয়ে আপনার দেখা যাচ্ছে এই চেঞ্জেসটা হবেই হচ্ছে গিয়ে দেখা যাবে যে চেঞ্জেসটা দেখাই যাবে হচ্ছে গিয়ে যে আমি যেভাবে হচ্ছে গিয়ে আমার ওই যে বললাম যে আমাকে যেভাবে ইনসেন্টিভটা দেওয়া হবে সেইভাবে দেখা যাবে যে আমার কিন্তু এই চেঞ্জেসটা মানে আমার ডিসিশনটা ঠিক ওইভাবে চেঞ্জ হবে আমি এটাই বলতে চাচ্ছি না ওকে সো সেটাই যদি হয় এটা একটা এক্সাম্পল হিসেবে আমি আরং এর কালেকশনের কথা বলেছিলাম নর্মালি আমরা কি জানি ওয়েন দ্য প্রাইস ইজ মানে ফর এক্সপেন্সিভ থিং উই ডিম্যান্ড লেস বাট আমি বলেছিলাম যে আরং মাঝে মধ্যে সেল দেয় বা দেখবেন যে হাই এন্ড যে ব্র্যান্ড গুলো হয় ওরা কিন্তু সেল দেয় এবং ওই সেলের সময় আমরা যারা হচ্ছে গিয়ে ওই প্রোডাক্টটা ইউজও করি না আমরা তারাও ওইটাকে পারচেস করতে যাই আবার যারা তো ইউজ করি তারা তো পারচেস করছে সো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দিস দ্য ডিফারেন্স ইজ এখানে আমাকে ইনসেন্টিভটা দিচ্ছ যে দ্যাট 70% অফ আমার ব্রেইনে একটা ইনফরমেশন ঢুকে গেল যে আই উইল গেট 70% অফ ইফ আই গো ফর দিস প্রোডাক্ট এই চিন্তা থেকে আমি কিন্তু এই প্রোডাক্টটা পারচেস করতে চলে যাচ্ছি এইটাই হচ্ছে এখানে আমার ইনসেন্টিভ এবং দেখা যায় এই ধরনের ইনসেন্টিভ আমরা প্রচুর আমরা আমাদের লাইফে প্রচুর থাকে যেমন হচ্ছে গিয়ে আপনারা দেখবেন যে প্রতি বাজেটে এটা একটা কমন সিনারিও দ্যাট ইজ গভর্নমেন্ট ইম্পোজ ট্যাক্স অন টোব্যাকো প্রোডাক্ট ওয়াই বিকজ টোব্যাকো প্রোডাক্ট লাইক সিগারেট দোজ আর ব্যাড ফর আস মানে গুড অ্যান্ড ব্যাড এইভাবে আসে তো So bad for us. But এই প্রোডাক্টটা কনজিউম করলে আমাদের হেলথের জন্য ভালো না সো গভর্নমেন্ট অবভিয়াসলি কনসার্ন অ্যাবাউট আওয়ার হেলথ সো গভর্নমেন্ট যেটা করে টোব্যাকোর উপরে ট্যাক্স ইম্পোজ করে বিকজ গভর্নমেন্ট জানে যে ইটস অ্যান ইনসেন্টিভ টু রিডিউস ইটস কনজামশন কিভাবে যে ওয়েন গভর্নমেন্ট ইম্পোজ দ্য ট্যাক্স অন টোব্যাকো প্রোডাক্ট দ্য প্রাইস অফ টোব্যাকো উইল ইনক্রিজ So when the price is up, obviously we demand less that product. In the same way, normally government, in every budget, government impose tax on fossil fuel because those fossil fuel is bad for the environment. So jodi octane, diesel, ba hoche giye, amra je oil gula use kore for our vehicle, for our vehicles, সো ওটাতে যদি আমি হচ্ছে গিয়ে ট্যাক্স ইম্পোজ করি সো আই উইল গো ফর মোর লাইক হাইব্রিড কার অর লাইক আমরা কিন্তু মোর ফুয়েল এফিসিয়েন্ট যে ভেহিকেলগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করতে আমরা ইন্টারেস্টেড হব যেমন আমি একটু বলি বাংলাদেশে একটা সময় কিন্তু কারের প্রাইস খুব কম ছিল তখন এত ট্যাক্স ছিল না তখন দেখা গেল যে যারা মিডল ক্লাস তারাও দেখা যাচ্ছে কার কেনা শুরু করলো এবং ঢাকা শহরে যে একটা কনজেস্টেড একটা সিচুয়েশন হঠাৎ করে জ্যামটা বেড়ে গেল তখন গভর্নমেন্ট যেটা করলো গভর্নমেন্ট ইম্পোজ 300% ট্যাক্স অন রিকন্ডিশন কার কারণ আমরা তো কার প্রোডাকশনে জানি আমরা রিকন্ডিশন মানে আগে থেকে প্রোডিউস করা কার গুলোকে নিয়ে আসি সো দ্যাট যেটা হলো যে কারটার দাম হয়তো লাইক 4 লাখ টাকা 300% ট্যাক্সের কারণে এটা যখন বাংলাদেশে আমরা নিয়ে আসছি এটার উপরে 4 লাখ টাকার কারের উপরে আমাকে 12 লাখ টাকা ট্যাক্সই দিতে হচ্ছে সো 12 লাখ has 4 is equal to 16 lakh taka either price hoye jacche bujhte parchen to ami chailo mane ekhon dekhen ami kintu chai ekhon eitar korar karon ta ki chilo tar korar karon government chay na amra garite churi na government e chinta chilo je amader je rastar je proportion according to the population the proportion of road we have it's not sufficient for us so should jodi shobai amra ekta kore car own kore 4 lakh taka dam hole amra bike na kine shobai car i kinbo তাহলে কিন্তু আর রাস্তাঘাটে আমাদের চলাচল করা লাগবে না সো এইটা ছিল গভর্নমেন্টের চিন্তা
এভাবে অনেক সময় দেখা যায় যে কোনো ডিসিশনে কোনো অ্যাক্টিভিটিসে ইনফ্লুয়েন্স ফেলার জন্য হলো আমরা কিন্তু ইনসেন্টিভ দিয়ে থাকি। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দ্যাট উইথ আ রেশনাল পিপল উই রেসপন্ড টু দ্যাট ইনসেন্টিভ। যেমন আমি আমার ক্লাসে একটা ইনসেন্টিভ দিই, এটা সব ক্লাসে শুরুর দিন এই ইনসেন্টিভটা দিই, সেটা হচ্ছে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি যে হাউ ভ্যালুয়েবল দ্য পার ক্লাস ফর ইউ, অ্যান্ড ইটস আ কাইন্ড অফ এমন একটা গুড় যেটা একবার কনজিউম না করতে পারলে করতে পারবে না, চলে গেল। এবং দেখাই দিই যে এই একটা ক্লাসের মিনিমাম ভ্যালু আপনার জন্য হচ্ছে একটা একটা অ্যামাউন্ট বলি, এটা কিন্তু সত্যি এটাই আপনার জন্য ভ্যালু, কিন্তু এটা চোখে দেখানোর রিজনটাই এটা। যখন আমি এই এই ইনফরমেশনটা আপনাকে দিয়ে দিব, উইচ মিনস আপনি যদি আপনার আপনার যদি আপনি কষ্ট করে সবাই কিন্তু কষ্ট করে টিউশন ফিটা দিচ্ছে, তখন কিন্তু এইটা আমার মনে থাকবে যে আমি অনেক কষ্ট করে টিউশন ফিটা কালেক্ট করছি, সো দ্যাট আমার ক্লাসটা করা উচিত। এই যে হয়তো অনেক স্টুডেন্ট আমি পাই তারা ক্লাস করতে চায় না, কিন্তু যখন এই ইনসেন্টিভটা পাই যে না আমার ক্লাস ইজ ভেরি মানে মোর ভ্যালুয়েবল দেন আদার থিংস টু ডু, তখন কিন্তু ওরা ক্লাসটা করতে আসে। সো ইটস এন ইনসেন্টিভ। তো এটাই, জি জি বলেন। ম্যাম এখানে রিওয়ার্ড আর পানিশমেন্টের কনসেপ্ট যদি আরেকটু একটু বলতেন। আচ্ছা, ইনসেন্টিভটা বলছিলাম যে ইনসেন্টিভ এর ডেফিনেশন বলছে যে ইনসেন্টিভ ইটস আ কাইন্ড অফ রিওয়ার্ড আর পানিশমেন্ট। পানিশমেন্টটা কি, যেমন যে বললাম যে ট্যাক্সেশন দিচ্ছি, আমি যে টোব্যাকোতে ট্যাক্স ইম্পোজ করছি এটা আপনার জন্য পানিশমেন্ট না? জি ম্যাম, ট্যাক্স দিলাম আপনার তো ভালো কিছু হইতেছে না, মানে আপনি উল্টা আরো বেশি ট্যাক্স প্রোভাইড করছেন, ইটস আ পানিশমেন্ট ফর ইউ। সো এটা রিওয়ার্ডও হতে পারে, এটা পানিশমেন্টও হতে পারে। যেমন আমি হয়তো বললাম যে আমার ক্লাস যে সব সবগুলো করবে আমি তাকে এক মার্কস বেশি দিব, ইটস অ্যান ইনসেন্টিভ। তো একটা মার্কস এটা তো আপনার জন্য রিওয়ার্ড, বাট আমি যদি বলি যেমন আমি যেমন একটা একটা কিন্তু একটা আর একটা ইনসেন্টিভ আমি দিই যে আজকে ক্লাস অন টাইমে না আসতে পারলে আমি কিন্তু অ্যাটেন্ডেন্স দিব না, এটা নেক্সট ক্লাস যখন অন টাইমে আসবেন তখন পাবেন। সো ইটস এ পানিশমেন্ট। ওকে ম্যাম, বুঝতে পারছি। বুঝতে পারছেন তো, মানে ইনসেন্টিভটা যে সবসময় পজিটিভ হবে তা না, ইট কুড বি নেগেটিভ ওয়ান। তো নেগেটিভটা আমরা পানিশমেন্ট বলছি, যেমন এই ট্যাক্সেশনটাকে পানিশমেন্টে নিয়ে আসি, তারপরে ওই যে ডিজেল বা যে ফসিল ফুয়েলের উপরে যে ট্যাক্সেশন করার কথা বলছি এটাকে পানিশমেন্ট বলতে পারি। অনেক সময় দেখা যায় যে লাক্সারি প্রোডাক্ট যাতে আমরা কম কনজিউম করি, এই জন্য গভর্নমেন্ট ট্যাক্স ইম্পোজ করে। যেমন আমি এই বছরের বাজেটে আমি যদি ভুল না হই, মোবাইল ফোন এক্সেসরিজ এর উপরে মোস্ট প্রবাবলি গভর্নমেন্ট ট্যাক্স ইম্পোজ করেছে, তাই না? সো এটাতে কি হচ্ছে, মোবাইল ফোনের উপরে ট্যাক্স ইম্পোজ করলো, তার মানে আমি কিন্তু আমার তো মোবাইল ফোন 10,000 টাকা দিয়ে কিনলেই হয়, আমার দরকার নেই 1,00,000 টাকার ব্র্যান্ডের ফোন কিনা। ওইটাই গভর্নমেন্ট ইয়া করেছে যে এত দামি ফোনের দরকার নেই, একদম নর্মাল ফোন ইউজ করা উচিত। সো দ্যাট ওই হাই এন্ডের ফোন গুলোর উপরে কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স ইম্পোজ করেছে, যেগুলো ইম্পোর্ট করে নিয়ে আসবে সেগুলোর উপর ট্যাক্স ইম্পোজ। দ্যাটস অ্যান এক্সাম্পল অফ পানিশমেন্ট। ওকে, সো এরপরে চলে যাব, দেন দ্য নেক্সট থ্রি প্রিন্সিপাল দ্যাট উইল ফোকাস অন অ্যানাদার কি পয়েন্ট, হুইচ ইজ হাউ উই ইন্টারাক্ট টু ইচ আদার। আচ্ছা, আমি একটু যাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিটা একটু খেয়াল করে দেখেন। সো হিয়ার দেয়ার আর টু ডিফারেন্ট পিপল, তারা কিন্তু ইন্টারাক্ট করছে। সো নেক্সট থ্রি যে প্রিন্সিপালটা পাবো সেখানে অ্যাকচুয়ালি উই উইল মোর ফোকাস অন হাউ পিপল ইন্টারাক্ট টু ইচ আদার, আমরা আমরা কিভাবে একজন আরেকজনের সাথে ইন্টারাক্ট করি, আমাদের বিহেভিয়ারটা কেমন হয় সেটা নিয়ে অ্যানালাইসিস করব। এবং যদি আমি ভুল না বলি, কনজিউমার বিহেভিয়ার বলে একটা একটা কোর্স আছে, দেখা যায় যে এটা মার্কেটিং মেজরের একটা কোর্স। অনেক সময় এটা হচ্ছে অফার হয়, দেখা যায় বিভিন্ন ইনস্টিটিউট থেকে অফার হয়, আমরা অনেক সময় ডিপ্লোমা কোর্স হিসেবে করি কনজিউমার বিহেভিয়ার। দিস ইজ মোর ফোকাস অন দিস প্রিন্সিপালস, যে অ্যাজ এ কনজিউমার আমাদের বিহেভিয়ার গুলো কেমন হবে, আমরা কিভাবে করবো। ওকে, সো চলে যাই। দ্য ফার্স্ট প্রিন্সিপাল ওয়াজ বি ট্রেড ক্যান মেক এভরি ওয়ান বেটার অফ। আচ্ছা, এখানে বোঝাচ্ছে যে ওয়েন এ ট্রেড উইল হ্যাপেন, it means there will be a win win situation. Okay, so eta ekta example diye boli, dekhen apnake kokhono mone hoy nai je bangladesh theke amra ki korchi, je we are exporting the ready made garments to uk usa european union, so why bangladesh, orai to produce korte pare, shudhu shudhu keno bangladesh theke kine niye jacche, ei kotha ta ki kokhono mone hoyeche? Ma'am amader labor cheap dekhe hoyto,
লেবার চিপ দেখে আমরা বলছি, কিন্তু লেবার চিপ হলো আর আমাদের কাছ থেকে নিয়ে গেল, ওদেরকে ওদেরকে লেবার নাই, ওদেরকে টেকনোলজি নাই। আচ্ছা এখন আসি, দেয়ার ইজ এ উইন উইন সিচুয়েশন বিহাইন্ড ইট। জাস্ট আমি এটা একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, এটাকে যে একেবারে ধরে নিতে হবে তা না। ধরে নিলাম যে ইন বাংলাদেশ আমরা যখন একটা, ও ফর এক্সাম্পল আমরা জাস্ট একটা টি শার্ট মেক করছি, তো বাংলাদেশে যখন একটা টি শার্ট মেক করছি, বাংলাদেশের জন্য যদি আপনারা কেউ এই ধরনের গার্মেন্টস এর সাথে কাজ করে থাকেন তাহলে জানবেন, তো টি শার্ট মেক করতে খুব বেশি টাকা খরচ হয় না, কিন্তু যখন আমরা হোলসেলে যাই 30 টাকা খরচ হয় মোস্ট অফ। তো আমি আর একটু বেশি করে বললাম 50 টাকা, আমরা এক্সপোর্ট কোয়ালিটি টি শার্ট মেক করছি বাংলাদেশে, ওটা তৈরি করতে 50 টাকা খরচ হয়। আচ্ছা কেন খরচ হয় এত কম? সেটা এই রিজনটি এটা যে উই হ্যাভ চিপ লেবার, অ্যান্ড রেডিমেড গার্মেন্টস দোজ আর মোর লাইক লেবার ইনটেন্সিভ প্রোডাক্ট। সো আমার চিপ লেবার আছে, লেবার দিয়ে তৈরি করা যাচ্ছে, সো আই উই নিড লেস অ্যামাউন্ট অফ মানি টু প্রোডিউস দ্যাট। বাংলাদেশ কি করছে, এই যে ওনারা যে এটা তৈরি করলো, যে টি শার্টটা তৈরি করলো, এটা দেখা যাচ্ছে যে আমরা বায়ারদের কাছে সেল করছে 300 টাকা পার পিস। এখন আসি ইউএসএ, যদি এই প্রোডাক্টটা তৈরি করতে যেত, ওদের যেটা হচ্ছে যে দে হ্যাভ লেস পপুলেশন অ্যান্ড গার্মেন্টস অর ক্লোথিং টাইপস আইটেম দে আর মোর লেবার ইনটেন্সিভ, ইটস নট ক্যাপিটাল ইনটেন্সিভ, মানে মেশিনারিজ দিয়ে তৈরি করা যায় না ওইভাবে, যে কোয়ালিটিটা ওইভাবে মেনটেন করা যায় না। So if they produce that t-shirt on USA, it will cost like 500 taka on their country. And dekha gelo je USA Bangladesh theke eta jokhon kine niye gelo, oto je 300 taka kine niye gelo, je Bangladesh 300 taka sell korche, ebong USA jokhon eta oder customer der kache sell korche, eta hoyto 800 takay sell kore dilo. এখন দেখেন এই যে এক্সাম্পলটা দিলাম, এখানে প্রথমে বাংলাদেশের কথা আসে, বাংলাদেশ আপনার তো এটাও মনে হতে পারে কেন বাংলাদেশে তো কম টাকায় প্রোডাক্টটা দিচ্ছে, আসলে সেই রিজনটা আগে বলি। দেখেন বাংলাদেশের আগে কোনো প্রোডাকশনই ছিল না, এত লেবার বসে আছে, কোনো প্রোডাকশন নাই, কোনো এক্সপোর্ট নাই। সো আমি যদি কিছু মানে টাকা পাই, দেন আমার সমস্যা কি, যেটা আমি 50 টাকায় তৈরি করতে পারি, মানে 50 সেন্টে, সো আমি 50 সেন্টে প্রোডাক্টটা তৈরি করতে পারি, সেটা আমি সেল করছি $3, হুইচ মিনস অলমোস্ট আমরা 5.5 টাইমস আমরা হচ্ছে কি এখানে প্রফিট মেক করছি। তো আমরা কেন সেল করব না, বুঝাতে পারছি? আমার তো লেবার গুলো ইউজও হচ্ছে না, তারা বসে আছে আনএমপ্লয়েড, আমি তাদেরকে জব দিচ্ছি এবং সেখান থেকে আমার যে আর্নটা হতোই না, সেই $3 আমি সেটা আর্ন করছি। And just $100 is equal, 100 taka is equal to $1 exchange rate ekhane bolchi. Ebar ashi USA, USA kena purchase korlo, USA dekhlo je jinish ta $5 e banaite hoy seta Bangladesh theke o $3 e niye ashe, mane almost half dame o niye aste pacche, ebong seta she $8 e sell korche, mane jei dabe to she kine niye ashe tar thekeo pray 2.5 gun beshi dame she sell korche, bujhte pachhen situation ta? Bujhchen বাংলাদেশেরও কিন্তু এখানে প্রফিট হচ্ছে, ইউএসএরও কিন্তু এখানে প্রফিট হচ্ছে। সো আমরা ইফেক্ট করব, হ্যাঁ উইন উইন সিচুয়েশন হচ্ছে। সো এই জন্যই বলি যে যখনই ট্রেড হবে, এটা বুঝতে হবে যে ট্রেড ক্যান মেক এভরিওয়ান বেটার, সবাই আসলে ভালো পজিশনে থাকে। কারণ একটা এক্সাম্পল দিই, ধরে নিলাম যে আকিব হচ্ছে গিয়ে ওডিসি থেকে টি শার্ট কিনে, ওডিসি মিনস অপোজিট অফ ঢাকা কলেজ। এখন উনি ওডিসিতে গেলেন, যে হচ্ছে একটা টি শার্ট দেখলেন, ওনার সুন্দর চেহারা দেখে ধরেন সেলসম্যান বললো, স্যার আপনাকে দেখে তো খুব ভালো লাগছে, এই আপনার জন্য একটা স্পেশাল টি শার্ট আছে, এটার দাম মাত্র 300 টাকা। হ্যাঁ আকিব চিন্তা করেছে যে আমি তো 200 টাকা বাজেটে টি শার্ট কিনতে আসি, এ আমার কাছে চাই 300 টাকা। ও বললো, না ভাই আমার কাছে 200 টাকার 1 টাকাও বেশি হবে না, এটা দিতে হবে। স্যার অনেকক্ষণ মোলাবুলি করে 200 টাকা দিয়ে দিল ওকে। এখন আকিব চিন্তা করলো, বাহ আমি 300 টাকা কিনতে চেয়েছিলাম, 200 টাকা কিনে ফেললাম, 100 টাকা আমার সেভ। এইবার আসি সেলসম্যান, ও যে ওকে 200 টাকা দিল, সেলসম্যান অ্যাকচুয়ালি ওটা কিনে নিয়ে আসে 50 টাকায়, সো ওরও 150 টাকা লাভ আছে। উইচ মিনস এখানে কিন্তু দুজনেই উইন উইন সিচুয়েশন আছে। সো এটাই বুঝবে যে যখনই আপনি কোনো প্রোডাক্ট পারচেস করছেন, যতই আপনাকে সেলসম্যান বলুক যে ভাই আমি কেনা দামে ছেড়ে দিচ্ছি, বুঝবেন যে ওর কিছু না কিছু প্রফিট ওখানে আছে। এবং
আপনারও কিছু না কিছু প্রফিট আছে, হয়তো আপনি যেভাবে যে কোয়ালিটির প্রোডাক্ট আছেন, যে প্রাইস আছে, কিছু না কিছু একটা বিষয় থাকে, এটাকে আমরা বলি কনজিউমার সারপ্লাস। অর্থাৎ কনজিউমার সারপ্লাসও থাকবে, প্রোডিউসার সারপ্লাসও থাকবে, দুইটাই আছে বলে এখানে ট্রেডটা হচ্ছে, কখনো না হলে আমরা এটা পারচেস করি না, বুঝতে পারছি। এখন থেকে যদি দোকানদার কখনো বলেন যে ভাই কেন দামি দিয়ে দিলাম, ওকে আর এটা বলার দরকার, ও তো আর এটা বুঝবে না, এটুকু বুঝবেন যে কিছু না হলো মিনিমাম লেভেলের হলো সে একটা প্রফিট করে দেন আপনাকে আসলে প্রোডাক্টটা ছেড়ে দেবে, আদারওয়াইজ সেটা দিবেন। সো এটাই ছিল, এখন আসি একটু ব্রডার এরিয়াতে, হোয়াট ডাজ ইট মিন বাই দিস। সো প্রথমে বলছে যে ইয়েস উই উইল গো ফর দ্য ট্রেড অ্যান্ড দিস ট্রেড উইল ক্রিয়েট এ উইন উইন সিচুয়েশন। এবং আরো যেটা হয় যে এখানে এটা ইটস রিলেটেড উইথ দ্য স্পেশালাইজেশন, হ্যাঁ, বেনিফিটস অফ ট্রেড ইটস রিলেটেড উইথ দ্য স্পেশালাইজেশন। যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমরা এখন খুব চিপে রেডিমেড গার্মেন্টস দিতে পারছি, এটা আগে হয়তো এত কোয়ালিটিফুল প্রোডাক্ট এত চিপে দিতে পারতাম, বিকজ বাংলাদেশ বারে বারে তৈরি করতে করতে স্পেশালাইজড হয়ে গেছে। তো এই জন্য যে স্পেশালাইজেশন গেইন করার জন্য হলেও আমরা দেখা যায় যে মানে স্পেশালাইজেশন গেইন করার জন্য হলেও অনেক সময় আমরা দেখা যায় যে ট্রেড করে থাকি। যেমন আমি আমাদের টিচারদের ক্ষেত্রে কি হয়েছে, একই কোর্স যদি আমরা বারবার নিতে থাকি, যেমন আমার আপনাদের ক্লাস নেওয়ার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অল্প প্রিপারেশন নিতে হয়, বিকজ এই টার্ম গুলো আমার জন্য খুব ইজি, আমি বেশ কয়েকটা সেমিস্টার ধরে কন্টিনিউ নিয়ে যাচ্ছি। সো আমার যেটা হচ্ছে যে একই জিনিস বারবার পাচ্ছে, আমি আই এম গেটিং মোর স্পেশালাইজ। এটা কি হচ্ছে, এখন এটা কিভাবে ট্রেড করলাম, ট্রেডটা হচ্ছে এরকম যে হয়তো অন্য কোনো কোর্স টিচারও নিতে পারতো, তো আমি হয়তো তার সাথে এটা চেঞ্জ করলাম যে আপনি এটা নেন আর আমি এটা নেন, সো দ্যাট আমার এটাতে হচ্ছে গিয়ে আমি আমার মতো করে স্পেশালাইজেশন গেইন করলাম, সেই টিচার হয়তো উনি যে কোর্সটা নিচ্ছে ওটাতে স্পেশালাইজেশন গেইন করছে। তো আমরা দুইজনই কিন্তু এখান থেকে লার্ন করছি, সাই মিন দ্যাট। তো দেখা যাচ্ছে যে এইভাবে যখন আমরা একই প্রোডাক্ট বারবার প্রোডিউস করি বা আমরা ট্রেডে যখন যাই, তখন সেখানে বোথ পার্টি বেনিফিটেড হয়, এবং বোথ পার্টি যখন বেনিফিটেড হয় তখনই কিন্তু একমাত্র আমরা ট্রেড করবো, আদারওয়াইজ আমরা কখনোই ট্রেডে যাব না। তো তাহলে এখন থেকে আমরা সবসময় মনে রাখবো যে যখনই আমাদেরকে সেলসম্যান বলবে ভাই কেনা দামে ছেড়ে দিলাম, এটার মিনিং হচ্ছে কখনোই সে আপনাকে কেনা দামে ছাড়ে নাই, আপনাকে হচ্ছে তারও একটা বেনিফিট ছিল, আপনিও যখন সেটা পারচেস করছেন এটার মিনিং হচ্ছে গিয়ে আপনারও কিছু না কিছু বেনিফিটস আছে, আপনারও কোনো না কোনো ভাবে একটা উইন উইন সিচুয়েশন, আপনিও ওখানে মধ্যে ইনভলভ, সে কারণে আপনি কিন্তু ট্রেড মানে ট্রেডটা করলেন। এখন আসি নেক্সট প্রিন্সিপাল, এই দুটো প্রিন্সিপাল আসলে আমি অতটা এক্সপ্লেন করব না, জাস্ট হচ্ছে এখানকার কয়েকটা কি পয়েন্ট বলবো, এগুলো থেকে আমি প্রশ্ন করি না, জাস্ট আমি তো প্রিন্সিপাল গুলো জানতে চাই, এই কারণে প্রশ্নগুলো করব না, কয়েকটা প্রিন্সিপাল আমি স্কিপ করে যাব এখন। সো দ্য সিক্স প্রিন্সিপাল ইজ মার্কেটস আর ইউজুয়ালি এ গুড ওয়ে টু অর্গানাইজ দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি। সো এখান থেকে শুধু আমি এই মার্কেটের ডেফিনেশনটা দিব, মানে এখানে বলছে যে যদি আমি ওই যে অ্যাডাম স্মিথের কথা মতো যে ফ্রি মার্কেট অপারেশনটাকে যদি ছেড়ে দিই, সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেটটাকে যদি ছেড়ে দেয় মার্কেটই আসলে পুরো জিনিসটা অর্গানাইজ করে ফেলে, যে ট্রেডটা কিভাবে হবে, ডিমান্ডটা কতটুকু হবে, সাপ্লাইটা কতটুকু হবে। সো নাও লেটস ফোকাস অন দ্য টপিক হোয়াট ইজ মার্কেট, এটাই জাস্ট এক্সপ্লেন করি মার্কেটটাকে, এটা আমার অনেক সময় একটা পয়েন্ট থাকে। সো ডেফিনেশন অবভিয়াসলি বইয়ে পাবেন, মার্কেট আমরা কখন একটা প্লেস বুঝি না, তাই আমরা অনেকেই হয়তো ভাববো যে 10 নম্বরে একটা ফ্রুটস মার্কেট আছে ওটা মেবি মার্কেট, বা আমরা স্বপ্নে যাচ্ছি দ্যাটস এ মার্কেট, ইভেন আমরা আরোগ্যে যাচ্ছি দ্যাটস এ মার্কেট, বাট মার্কেট ইজ নট এ প্লেস অর ইটস নট এ লোকেশন। মার্কেট মিনস হেয়ার এ গ্রুপ অফ বায়ার অ্যান্ড সেলার দে উইল মিট ইচ আদার, সেটা যে কোনো প্ল্যাটফর্মে হতে পারে, সেটা একটা প্লেসে হতে পারে, সেটা অনলাইন প্ল্যাটফর্মে হতে পারে, থ্রু ফোন কলস হতে পারে, থ্রু ইন্টারনেট কানেকশন হতে পারে, আমি জাস্ট যদি বায়ার আর সেলারদের কোনোভাবে ইভেন থার্ড পার্টির মাধ্যমে হতে কোনো একটা মিডিয়াম দিয়েও হতে পারে, যেমন ইভ্যালি যেটা করছে বা অ্যামাজন যেটা করছে, সেরকম আমরা অর্থাৎ কোনো একটা প্রসেসের মাধ্যমে আমরা উই উইল মিট টু ইচ আদার, দ্যাটস দ্য বায়ার অ্যান্ড সেলার উইল মিট টু ইচ আদার, দেন দেয়ার উইল বি সাম এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড দেয়ার উইল বি এ প্রাইস। এখন অ্যাকর্ডিং টু দ্যাট মাই ক্লাসরুম ইজ এ মার্কেট টু, দেখেন আমার ক্লাসরুমে কি হচ্ছে, উই দ্য বায়ার অ্যান্ড সেলার মিট টু ইচ আদার, এটা আমরা ফেস টু ফেস হই, অনলাইনে হই, আমরা কিন্তু মিট করেছি, এবং এখানে আমি হচ্ছে সেলার, আপনারা হচ্ছেন বায়ার,
এবং দেখেন এখানে কিন্তু আমরা প্রোডাক্টের প্রাইসটাও সেট করেছি, কিভাবে প্রাইসটা আমরা নর্মালি বার্গেনিং প্রসেসে সেট করি অথবা প্রি ফিক্সড থাকে। যেমন আমাদের ক্লাসের জন্য প্রোডাক্টের প্রাইসটা প্রি ফিক্সড, যেমন কিভাবে প্রি ফিক্সড, আই নো হাউ মাচ স্যালারি আই এম গোয়িং টু গেট ইফ আই কন্ডাক্ট দিস কোর্স, ইভেন ইউ ইউ অলসো নো হাউ মাচ ইউ হ্যাভ টু পে টু টেক দিস কোর্স, এবং ইউ নো দ্যাট ইউ হ্যাভ টু টেক দিস কোর্স টু কমপ্লিট ইউর ডিগ্রি, এবং আমিও জানি যে আমাকেও 24 লেকচার্স কমপ্লিট করতে হবে, তিনটা ক্লাস টেস্ট নিতে হবে, অ্যাসাইনমেন্ট দিতে হবে, প্রেজেন্টেশন অনেক কিছু আছে, এগুলো এসব কিছু এগ্রি করে কি আমি ক্লাসে আসছি না? অ্যান্ড আমরা কি একটা সার্ভিস মানে গুডস বা সার্ভিস এক্সচেঞ্জ করতে পারছি? আমরা এখানে সার্ভিস এক্সচেঞ্জ করছি না, এবং আমরা কিন্তু প্রাইসটার সাথেও এগ্রিড, আপনিও যেমন এগ্রিড আমিও কিন্তু এগ্রিড, এ দ্যাটস ওয়াই আই মিন দিস ক্লাস বা আপনিও ক্লাসে। তো এই যে সো দ্যাট মাই ক্লাসরুম ইজ এ মার্কেট। এখন আপনি বলতে পারেন ম্যাডাম তাহলে তো আমি আজকে লিটারেচার একটা ক্লাস করে আসলাম ওইটাও মার্কেট অবভিয়াসলি, বা একজন বলবে ম্যাডাম আমি ফাইন্যান্সের ক্লাস করে আসি বা স্ট্যাটিস্টিক্স এর ক্লাস করেছি ওটাও তো মার্কেট, সবই মার্কেট। মানে এই ডেফিনেশন ওয়াইজ আমরা যতগুলো ক্লাস করছি দ্যাটস এন মার্কেট। আবার বললেন যে ম্যাডাম আমি ইভ্যালি থেকে প্রোডাক্ট কিনলাম, ইন সাম কেসেস ওটাও কিন্তু মার্কেট। আমি বললাম যে ওখানে থার্ড পার্টি বিষয় থাকে, মিডিয়াম থাকে, বাট ওটাও একটা মার্কেট। বা হচ্ছে গিয়ে আপনি হয়তো ইয়ার কথা বলছেন, এটাকে কি বলা যায়, আপনি গ্রোসারি করতে গেছেন স্বপ্নে, সেটাও একটা মার্কেট। তো সবগুলোই মার্কেট, কিন্তু এইটাই বোঝাতে চাচ্ছিলাম মোর স্পেসিফিকলি ইটস নট এ প্লেস, ইটস এ জাস্ট সিচুয়েশন। তো দ্যাটস ইট, আমি এটা এই প্রিন্সিপালটা নিয়ে অত কিছু বলবো না। তো এটাই বলছিলাম যে মার্কেটের কথা বলছিলাম, যদি আমি মার্কেটটাকে নর্মালি ছেড়ে দিই অর্থাৎ কোনো ইনসেন্টিভ না দিই, কোনো ইন্টারভেনশন যদি না থাকে, ইন দ্যাট কেসেস এই যে ট্রেড যেটা বলছিলাম বা মোর স্পেসিফিকলি ইওর ইকোনমিক অ্যাক্টিভিটিস উইল বি অর্গানাইজড বাই দ্যাট মার্কেট। এখন সমস্যা হলো আমি বললাম অর্গানাইজ করা যায়, বাট দেয়ার আর সাম প্রবলেম। প্রবলেমটা কি সেটাই নেক্সট প্রিন্সিপালে বলবে। প্রবলেমটা হচ্ছে there is a problem, it's called asymmetric information. যেমন এটাকে আমরা আরো মোর স্পেসিফিকলি এটাকে আনি হচ্ছে মার্কেট ফেলিয়ারে, এক্সটার্নালিটি অ্যান্ড অ্যাসামেটিক ইনফরমেশন। আগে এক্সটার্নালিটি আনি, এক্সটার্নালিটি হচ্ছে আমি এটা পড়াবো, এই টার্মটা আমার পড়ানোর ইচ্ছা আছে, ইনশাল্লাহ পড়াবো এবার। এক্সটার্নালিটিতে এরকম হয় যে দেখা যায় যে ওয়ান পার্সনস ইকোনমিক অ্যাক্টিভিটিস উইল এফেক্ট দ্য আদার্স পার্সন ইকোনমিক অ্যাক্টিভিটিস দো হি ইজ এ বাইস্ট্যান্ডার্ড হিয়ার। লাইক আমি এখন ক্লাস নিচ্ছি, অবভিয়াসলি আমার ক্লাস নাট হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এখন আমার ব্যাকগ্রাউন্ডে যে পাখি কিচির মিচির করছে, হতে পারে এই সাউন্ডে কেউ হচ্ছে গিয়ে আমার ক্লাসে কেউ হচ্ছে ডিস্টার্ব হচ্ছেন। এখন দেখেন এইটা আমার ইকোনমিক অ্যাক্টিভিটিস, আমার এনভায়রনমেন্ট, আমি যেখানে আছি সেখানে একটা বাই প্রোডাক্ট হিসেবে পাখির কিচির মিচির শোনা যাচ্ছে। এখানে কিন্তু আপনার কোনো ইনভলভমেন্ট নাই, বুঝতে পারছি, কিন্তু আপনি কিন্তু এফেক্টেড হচ্ছেন। So that's externality. এটাকে আমরা বলবো negative externality, অর্থাৎ negatively আপনি affected হচ্ছেন। Positive affected বলি, যেমন ধরেন বাংলাদেশ গভর্নমেন্ট কি করে, বাংলাদেশ গভর্নমেন্ট হায়ার এডুকেশনে প্রচুর সাবসিডি দেয়, এবং স্পেশালি পাবলিক ইউনিভার্সিটি গুলোকে সাবসিডি দেয়। সো আই এম ফ্রম এ পাবলিক ইউনিভার্সিটি, যেটা হয়েছে যে আমি খুব লো টিউশন ফিতে ওখানে পড়ে আসছি। সো ওইখানে কি হয়েছে, গভর্নমেন্ট produce some good product through that process. এখন ওইটার সাথে তো আপনার কোনো ইনভলভমেন্ট নাই। আমি ভালো একটা মানে ভালো বলতে বুঝাচ্ছি, আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে এডুকেশন পেয়ে আসছি অলমোস্ট ফ্রি অফ কস্টে, এটার সাথে আপনার রিলেভেন্সি কোথায়? রিলেভেন্সিটা হচ্ছে দেখেন ওই যে প্রোডাক্টগুলো তৈরি করেছে তারাই কিন্তু আপনার ক্লাস নিতে আসছে। সো হতে পারে ওই গভর্নমেন্ট ওই সাবসিডিটা না দিলে আমি হয়তো হায়ার এডুকেশনটা পার্সু করতে পারতাম। সো কিছু কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন জাস্ট হচ্ছে গিয়ে এই গভর্নমেন্টের এই সাবসিডি প্রজেক্টের জন্য। সো দ্যাটস অ্যান এক্সাম্পল অফ পজিটিভ এক্সটার্নালিটি। বা গভর্নমেন্ট যখন একটা রোডস অ্যান্ড হাইওয়ে মেক করে, দেখেন আপনার হয়তো কোনো ইনভলভমেন্টই নাই বাট ওটার আপনি বেনিফিটস পাচ্ছেন, দ্যাটস অ্যান এক্সাম্পল অফ পজিটিভ এক্সটার্নালিটি। বা দেখা গেল যে আপনার বাসার পাশে একটা হচ্ছে গিয়ে একটা মানে ধরেন বাসার পাশে একটা প্রোগ্রাম হচ্ছে, আপনার কালকে এক্সাম, ওই প্রোগ্রামের সাথে কিন্তু আপনার কোনো রিলেভেন্সি নাই, কিন্তু দেখা যাচ্ছে ওই প্রোগ্রামটার কারণে ওই সাউন্ডের কারণে আপনি পড়তে পারছেন না। সো দ্যাটস অ্যান এক্সাম্পল অফ নেগেটিভ এক্সটার্নালিটি। সো অনেক সময় দেখা যায় যে মার্কেট আউটকাম এরকম কিছু কারণে
এফেক্টেড হয়, এটাকে আমরা বলি মার্কেট ফেইলিয়ার। আর একটা রিজন যেটাকে বলে সেটা হচ্ছে অ্যাসামেটিক ইনফরমেশন। অ্যাসামেটিক ইনফরমেশন হচ্ছে রং ইনফরমেশন দেওয়া। যেমন আমরা অনেক সময় যে এটা আমি আমার ক্লাসে খুব বেশি ফেস করি, যেমন বলবে ধরেন ক্লাস করতে ইচ্ছা করছে না বা জয়েন করে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাচ্ছে বা জয়েন করে বসে থাকছে, কিছু জিজ্ঞাসা করলে বলবে নেট প্রবলেম, অথবা বলবে যে বাসার আশেপাশে কোভিড রুগী দিয়ে ভরা, অথবা বলবে যে হচ্ছে গিয়ে ম্যাডাম আমি খুব অসুস্থ। তো এই যে আমাকে একটা রং ইনফরমেশন দিচ্ছে, রং ইনফরমেশনের কারণে আমার আউটপুটটা যেরকম হওয়ার কথা, আপনি যে পরিমাণ আউটপুট পাওয়ার কথা সেটা আপনি পাচ্ছেন না। মার্কেটে এরকম সিচুয়েশন হয়। এখন আমার পক্ষে তো কনজিউমার অর্থাৎ আপনার অরিজিনাল সিচুয়েশন কি এটা তো বোঝা সম্ভব না। এই যে আপনি একটা রং ইনফরমেশন দিলেন, সো আউটপুটটা যেরকম হওয়ার কথা, আপনি হয়তো যে পরিমাণ সার্ভিস পাওয়ার কথা সেটা আপনি পেলেন না, তো এটা কি মার্কেটের একটা ক্ষতি না? এই ধরনের জিনিসগুলো যখন হয় দ্যাটস কল মার্কেট ফেইলিয়ার। এখন গভর্নমেন্ট চাইলে মার্কেট ফেইলিয়ারটাকে হচ্ছে ইম্প্রুভ করতে পারে। এই জন্যই বলছে যে গভর্নমেন্ট ক্যান সামটাইমস ইম্প্রুভ দ্য মার্কেট আউটকাম। কিভাবে করতে পারে? যেমন আপনাদের এই বিহেভিয়ারটাতেই আমি যদি গভর্নমেন্টের কাছে আসি, গভর্নমেন্ট বললো যে গভর্নমেন্ট একটা সাবসিডি দিবে, কি যে যারা যারা জুমের ক্লাসে জয়েন করবে তাদেরকে হচ্ছে গিয়ে সাপোজ 10 টাকা মোবাইল রিচার্জ দিব, এরকম একটা ইনসেন্টিভ দিল, ঠিক আছে? তো তখন দেখা যাবে যে আপনাদের ইচ্ছা হোক না হোক আপনারা জুম লিঙ্ক দিয়ে জুম ক্লাসে জয়েন করবেন, কারণ আপনারা জানেন এর জন্য দিন শেষে 10 টাকা মোবাইল রিচার্জ পাবো। তো গভর্নমেন্ট চাইলে কিন্তু আউটকামটাকে ইনক্রিজ করে দিতে পারে। আমি জাস্ট বললাম, গভর্নমেন্ট বললো যে নেট যেটা ইউজ হবে সেটা ফ্রি করে দিলাম, বুঝতে পারছি, উল্টা 100 MB ফ্রি পাবা যদি ক্লাস গুলো অ্যাটেন্ড করো, প্রতিদিন যে কয়টা ক্লাস আছে সবগুলো যদি অ্যাটেন্ড করো 100 MB করে নেট ফ্রি পাবা, তাহলে দেখবে যে আপনারা কিন্তু ক্লাসে আসবে। তো এই যে দেখেন টাস্ক না করার ইচ্ছা, যেটা যেটা থেকে মার্কেট ফেলিয়ার দেখা দিচ্ছিল বা আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের বেনিফিটস গুলো পাচ্ছি না, সেখান থেকে চট করে এই একটা ইনসেন্টিভ অর্থাৎ গভর্নমেন্ট একটা একটা স্টেপ নিল, সেখান থেকে আমি আমার ক্লাসটাকে খুব এফেক্টিভ হতে পারছি। এটাকে আমি বলছি যে সামটাইমস গভর্নমেন্ট, ইফ গভর্নমেন্ট ওয়ান্টস দে ক্যান ইম্প্রুভ দ্য মার্কেট আউটকাম। যেমন হচ্ছে গিয়ে এটার একটা এক্সাম্পল, একদম রিয়েল লাইফ এক্সাম্পল দেখেন, দেখেন জি বলেন, কেউ মনে হয় একটা কোশ্চেন করতে চাচ্ছে। ম্যাম আমার একটা কোশ্চেন আছে। জি 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 ম্যাম, শোনা যাচ্ছে? জি জি শুনতে পাচ্ছি, বলেন। ম্যাম হচ্ছে এক্সটারনালিটিস বলতে ম্যাম আপনি এরকম কিছু কি বোঝাতে চাইলেন, লাইক যে আনইন্টেনশনাল ডিস্টারবেন্স? আপনি কিছুই করছেন না, আপনাকে এফেক্টেড হতে হচ্ছে। সেখানে যদি নেগেটিভলি এফেক্টেড হন সেটা হচ্ছে নেগেটিভ এক্সটার্নালিটি, পজিটিভলি এফেক্টেড হলে পজিটিভ এক্সটার্নালিটি। এবং আবার এখানেও একটা বিষয় আছে, একই এক্সটার্নালিটি কারোর জন্য পজিটিভও হতে পারে কারোর জন্য নেগেটিভও হতে পারে। যেমন বাসার পাশে গান বাজতেছে, আমি বললাম যে একটা প্রোগ্রাম হচ্ছে, আপনার এক্সাম আপনার জন্য নেগেটিভ এক্সটার্নালিটি, যে সাউন্ডে আপনার ডিস্টার্ব হচ্ছে, হয়তো দেখা যাচ্ছে যে ওখানে যে গানটা বাজতেছে ওটা আমার খুব পছন্দের গান, সো আমি কিছু পে না করে গানটা শুনতে পাচ্ছি। কনসার্ট হয় না অনেক সময়, আমরা কিছু পে না করে কনসার্টটা শুনতে পাচ্ছি, বুঝতে পারছেন? তো দ্যাটস আ পজিটিভ এক্সটার্নালিটি ফর মি, আই এম উইদাউট পেইং এনিথিং, আই এম এনজয়িং দ্যাট, বুঝতে পারছি? এগেন আপনিও কিছু পে করে দেয়, আপনার কোনো ইনভলভমেন্ট নেই, কিন্তু আপনি আপনার এক্সামটা ডিস্টার্ব হচ্ছে, সো দ্যাটস অ্যান এক্সাম্পল অফ নেগেটিভ এক্সটার্নালিটি। এটা আমরা ফেস করতাম যখন আমি হলে থাকতাম, আমাদের ইউনিভার্সিটিতে যেটা প্রচুর হচ্ছে গিয়ে কালচারাল প্রোগ্রাম হয়, এবং আরো বলি প্রতিদিন একটা না একটা কনসার্ট থাকতো, না হলে নাটক থাকতো, ইভেন হলের সামনে, আমাদের হলের সামনে একটা বড় একটা মাঠ ছিল, ওখানেও দেখা যেত যে মাঠে স্টেজ বানায় এরকম ইয়া হতো, কনসার্ট হতো। তো অনেক ডিপার্টমেন্ট, এখন সব ডিপার্টমেন্টে তার মানে দেখা যাচ্ছে কোনো না কোনো ডিপার্টমেন্টে ফাইনাল এক্সাম বা এক্সাম তো চলতেই থাকে। আমি নিজেই দেখেছি একদিন এরকম কনসার্ট হচ্ছে, আমার রুমমেট উনি জুওলজির ছিলেন, আপুর হচ্ছে গিয়ে এক্সাম, আর আমার হচ্ছে গিয়ে তো কিছু নেই, আমি ঘুরে বেড়াচ্ছি তাই রেড়ে, আমি ওই কনসার্ট এনজয় করছি আর আপুর অবস্থা হচ্ছে একদম হরিবল, ফাইনাল এক্সাম, তারা কি পড়বে এই কনসার্টের সব দেশে পড়তে পারছেন। তো একই জিনিস, আমি গান শুনতে আমার ভালো লাগছে, আমার রুমমেটের তার জন্য নেগেটিভ এক্সটার্নালিটি।
এটাই বলতে চাচ্ছিলাম। এখন গভর্নমেন্ট এই যে এই ঝামেলাটা এখানে সলভ করতে, গভর্নমেন্ট এটা করতে পারতো, কি করতে পারতো, গভর্নমেন্ট একটা ট্যাক্স ইম্পোজ করে দিতে পারতো, বলতো যে এরকম কনসার্ট ফ্রি করতে পারছো তো এই জন্যই তো এত মজা, ঠিক আছে ট্যাক্স দিতে হবে, প্রতিদিন কনসার্ট করতে হলে 10,000 টাকা গভর্নমেন্ট ট্যাক্স দিতে হবে, তখন দেখতেন যে মানুষ কিন্তু হিসেব করে কনসার্ট গুলো করতো, বুঝতে পারছি, বা বলে দিত যে সন্ধ্যার পরে কনসার্ট হলেই ট্যাক্স দিতে হবে, এরকম যদি করতো তখন যদি এখানে মার্কেট আউটকামটাকে ইমপ্রুভ করতে পারতো, এটাই বলছে। আচ্ছা এনি মোর কোশ্চেন? নো। ওকে, সো এই যে তিনটা প্রিন্সিপাল দেখলেন, একটু খেয়াল করে দেখেন 5, 6 and 7 প্রত্যেকটা প্রিন্সিপালই দেখেন যে আমাদের কিন্তু ইন্টারাকশন, এখানে কোন জায়গায় আমার ইন্ডিভিজুয়াল ডিসিশনের কথা কিন্তু আমি বলি নাই, সব জায়গায় দেখেন আপনার ডিসিশন বাই এনি কেসেস ইটস রিলেটেড টু আদার্স ডিসিশন, সো এই প্রিন্সিপাল গুলো অ্যাকচুয়ালি মোর ফোকাস অন হাউ উই ইন্টারাক্ট ইন মার্কেট, আমরা মার্কেটে কিভাবে নিজের আইডেন্টিটিকে দেখাই, সো এটাই ছিল এই প্রিন্সিপাল গুলো। দেন আমার যে পছন্দের প্রিন্সিপাল গুলো এখন আসবে, দ্যাটস দ্য লাস্ট থিং যেটা দ্যাট উইল মোর ফোকাস অন ম্যাক্রো বেসিস, হুইচ ইজ অ্যাবাউট হাউ ইকোনমি ওয়ার্ক অ্যাজ এ হোল। আমরা এই কোশ্চেন গুলো যাবো না, সেখানে আমরা ইমেজটা যদি একটু খেয়াল করে দেখি, আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড এর ইমেজটা দেখাচ্ছে, দেখাচ্ছে যে ওয়ার্ল্ডে কিছু একটা ঘটছে, এখানে আমি একটা প্রিন্সিপাল এক্সপ্লেন করবো, বাকিগুলো আবারও স্কিপ করে যাবো যেহেতু ওগুলো আমরা ম্যাক্রো পার্টে পড়বো। তো এখানে বোঝানোর চেষ্টা করছে যে ফুল ইকোনমিটা কিভাবে কাজ করে, অর্থাৎ দেখা যাবে যে একটা ইউনিট হিসাবে ফুল ইকোনমিটা কিভাবে কাজ করে, এই প্রিন্সিপাল গুলো উইল মোর ফোকাস অন দ্যাট টপিক। সো দ্য ফার্স্ট প্রিন্সিপাল ইজ, আমি এটাই ফোকাস করব, এ কান্ট্রিজ স্ট্যান্ডার্ড অফ লিভিং ডিপেন্ডস অন ইটস অ্যাবিলিটি টু প্রোডিউস গুডস অ্যান্ড সার্ভিসেস। সো এই প্রিন্সিপালে যেটা বলছে যে আচ্ছা এখানে দুইটা ওয়ার্ড আসে, আগে এই ওয়ার্ড গুলো একটু বুঝিয়ে আসে তারপর আসবো। ফার্স্ট ওয়ার্ড ইজ স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড গুডস অ্যান্ড সার্ভিসেস, আমি মেবি গুডস অ্যান্ড সার্ভিস অলরেডি বুঝিয়ে দিয়েছি তাই না, হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ সার্ভিস বলেছি না, আচ্ছা তাহলে তার এটা দরকার নাই, জাস্ট স্ট্যান্ডার্ড অফ লিভিংটাতে যাই। So standard of living means we know to survive in the society we need what can I say, we need basic needs, amader panchta basic, ebong ei basic needs gulo hocche panchta, food, clothes, shelter, healthcare, education. So the how the qualityful product we are consuming, that's called our standard of living. Orthat ami jemon bangladeshe jodi boli, amar obviously আমি যে হেলথ কেয়ার বাংলাদেশে বসে পাচ্ছি, ইউএসএ তে এর থেকে ফার বেটার হেলথ কেয়ার তারা পাচ্ছে, তো আমরা কিন্তু এখান থেকে বলি যে দেয়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং ইজ হায়ার দেন আস। আমি এখানে কম্পেয়ারটা কি করলাম যে আমি কি পাচ্ছি না, না আমি কিন্তু পাচ্ছি, বাট দেয়ার হেলথ কেয়ার ইজ বেটার দেন আস, সো দ্যাটস ওয়াই দ্যাটস হাই স্ট্যান্ডার্ড অফ লিভিং আমি এইভাবে বলছি। সো আমরা কতটা কোয়ালিটিফুল পাচ্ছি এটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আওয়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং, এবং পজিটিভ ইন্ডিকেটর যেগুলো আছে ইকোনমিক ইন্ডিকেটর থাকে যেমন জিডিপি, গ্রোথ রেট, ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট, যেটা ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর মোর স্পেসিফিকলি, ওগুলো যদি পজিটিভ থাকে, লাইক ইফ দেয়ার ইজ লেস নাম্বার অফ আনএমপ্লয়েড পিপল ইন এ কান্ট্রি, অর ইফ দ্য গ্রোথ রেট ইজ পজিটিভ অর হাই, ইট মিনস দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং ইজ হাই, এরকম বোঝায়। তো এখানে যেটা বলছে যে আওয়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং ইজ depend on the ability to produce goods and services, eta to ghurie ashe ha ghurie bola hocche giye dekhen amar jodi kenar samarthyo na thake ami kinte jodi na pare tara kintu amar standard of living bhalo hobe na mane ami kintu bhalo thakbo na jemon ami jodi gari na kinte pari tar mane ki amake public transport e jete hobe, jodi public transport o ami na afford korte pari amake hete jete hobe, erokom hocche bishoy ta communication sector jodi ami bolte chai। এখন আমি গাড়ি কখন কিনতে পাবো, ওয়েন আমার পকেটে যখন টাকা থাকবে তাই না, আমি ওইটাই বলছি যে আমার আমার অ্যাবিলিটি থাকতে হবে। টাকাটা আমি কোথা থেকে পাবো, টাকাটা আমি পাবো হচ্ছে গিয়ে যদি আমি কোনো না কোনো প্রোডাকশনে ইনভলভ হই, যাই করি না কেন, দেখেন এটা কিন্তু একটা প্রোডাকশনের সাথে ইনভলভ, সাপোজ আমি যে ক্লাস নিচ্ছি ইটস রিলেটেড উইথ প্রোডাকশন অফ সার্ভিসেস, সাপোজ যে হচ্ছে গিয়ে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে মানে যে কোনো একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে কাজ করছে, ইটস মোর রিলেটেড উইথ প্রোডাকশন অফ গুড, যে এগ্রিতে জয়েন করছে ইটস মোর রিলেটেড উইথ গুড, সো কোনো না কোনোভাবে আমি কিন্তু গুডস বা সার্ভিসের সাথে
কানেক্টেড হচ্ছি, এই যে আমি প্রোডাকশনের সাথে কানেক্টেড হচ্ছি এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে অ্যাবিলিটি টু প্রোডিউস গুডস এন্ড সার্ভিসেস, এটা একটা বোঝানোর চেষ্টা করছিলাম। সো এখন দেখেন আমি কোনোভাবে এইসব প্রোডাকশনের সাথে রিলেটেড না, তার মানে আমার জব নাই, তার মানে আমার হাতে টাকা পয়সা নেই, আমার হাতে টাকা পয়সা না থাকলে আমি বেটার কোয়ালিটি প্রোডাক্ট পারচেস করতে পারবো না, হুইচ মিনস আমার লিভিং স্ট্যান্ডার্ড হাই হবে না। ঠিক একইভাবে এবার একটু ম্যাক্রো লেভেলে চিন্তা করি, মানে সবাই মিলে চিন্তা করে, তাহলে আমার বাংলাদেশের সব মানুষই যদি বেশি প্রোডাকশন না করে, আমার বাংলাদেশের সব মানুষই বেশি প্রোডাকশন তৈরি করছে না, তাহলে বাংলাদেশের সব মানুষ যদি বেশি প্রোডাকশনে না যায় তাহলে আমাদের প্রোডাকশন কম হবে, প্রোডাকশন কম হলে আমার হাতে টাকা কম থাকবে, আমার টাকা কম থাকলে আমার লিভিং স্ট্যান্ডার্ড লো হবে। বুঝতে পারছি এইবার আসে রিয়েল লাইফ সিনারিওতে। যেমন বাংলাদেশের সাথে ইউএস এর কম্পেয়ার করি, বাংলাদেশে দেখবেন যে আমাদের যে টোটাল প্রোডাকশন, এটা এগ্রি বলেন, ম্যানুফ্যাকচারিং সেক্টর বলেন, সার্ভিস সেক্টর বলেন, দেখবেন যে দিস টোটাল প্রোডাকশন ইজ লোয়ার দেন ইউএস এর টোটাল প্রোডাকশন। এটার একটা রিজন আছে, কিন্তু ভাই বোন আমাদের মধ্যে এক ধরনের ইগো থাকে যে আমি সাপোজ আমি আমি নিজে করোনার সময় দেখেছি আমি ইনস্টাগ্রামে আমি আমি হচ্ছে ইনস্টাগ্রামে বেশি মানে অ্যাক্টিভ থাকি, আর আমার খুব ইন্টারেস্ট আছে এভিয়েশনের ব্যাপারে, আমি অনেকগুলো পাইলটকে ফলো করি, আমি এর মধ্যে কয়েকটা পাইলটকে খুঁজে পেয়েছি এই করোনার সময়, কিন্তু প্রচুর পাইলট দে লুজ দেয়ার জব। আমি একটা পাইলটকে খুঁজে পেলাম, আমি দেখলাম তার জব নেই, সে কি করছে জানেন, ট্যাক্সি চালাচ্ছে, এবং ট্যাক্সি চালানোটাকে কিন্তু তাদের দেশে মানে এরকম না যে সেটা কোনো প্রেস্টিজিয়াস জব না, সে কাজ করতেছে এটাই না, সো সে কিন্তু ট্যাক্সি চালাচ্ছিল, সেটা পাইলট, সে তার স্কিলই হচ্ছে ড্রাইভিং, সো সে যখন প্লেন চালাইতে পারছে তখন সে ট্যাক্সি চালাচ্ছে, অর্থাৎ মানে হোয়াট এভার হ্যাপেন্স হি ইনভলভ ইন দ্য প্রোডাকশন প্রসেস। এবারে সে বাংলাদেশে কি হয়, বাংলাদেশে আমি গ্রাজুয়েট হয়ে গেছি ভাই আমি ট্যাক্সি চালাবো, ও মাই গড, বা আমি ফুড প্যান্ডার ডেলিভারি ম্যান হবো, মাই গড, আমরা এইভাবে চিন্তা করি, বা আমি পাঠাও সার্ভিস দিব, এখন তো একটু একটু চেঞ্জ হয়েছে আমাদের, এটা জাস্ট এক দুই বছর আগেও এতটা আমরা ব্রড মাইন্ডেড ছিলাম না, আমাদের দেশে এই প্রোডাকশনের সাথে রিলেটেড হওয়ার প্রবণতা খুব কম, বা আমাদের মধ্যে কয়জন চিন্তা করি যে আমি গ্রামে যে ফার্মিং করব, অথচ ফার্মিং এগ্রিকালচারটাকে যদি সিস্টেমেটিক্যালি আপনি প্রডিউস করতো, অর্গানিক ফুডের ডিম্যান্ড বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট ডিম্যান্ড, আমরা সেটা করি না, তো বাংলাদেশের জন্য প্রোডাকশন কম, বিকজ আমাদের দেশে এগ্রিতে রিলেটেড কারা, এক ফার্মার যারা, আমি উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি ফার্মার, তারা দেখা যাবে যে তাদের এডুকেশন আর কোয়ালিফিকেশন কিছু নাই, তারা দেখা যায় কোনো মতে নিজের নামটা লিখতে পারে, তো তার কাছ থেকে আপনি যে প্রোডাকশনটা পাবে, একজন যদি গ্রাজুয়েট সে যে প্রোডাকশন করতে এগ্রিতে, তার থেকে আপনি বেশি প্রোডাকশন পেতেন না, সে সিস্টেমেটিক্যালি সিড গুলো ইউজ করতো, ফার্টিলাইজার ইউজ করতো, ফিল্ডটাকে সেভাবে প্রিপেয়ার করতে পারতো, উইচ মিনস আমি জাস্ট এটা মেনশন করতে যাচ্ছি আমাদের দেশের আমরা গরিব বিকজ অফ আওয়ার অ্যাবিলিটি টু প্রোডিউস গুডস এন্ড সার্ভিসেস দ্যাটস লো দেন এনি আদার কান্ট্রি, যাদের সাথে আমি কম্পেয়ার করতে চাচ্ছি তাদের থেকে আমাদের লো, ইউএস এর থেকে লো, বিকজ ইউএস এর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে প্রোডাকশন প্রসেসের সাথে ইনভলভ, ওদের দেশে এরকম লেজি ল্যাথার্জিক এরকম ইগোয়েস্টিক পিপল খুব কম, তাদের ইগো অন্য জায়গায়, তারা হয়তো রেসিস্ট বাট এই ক্ষেত্রে তারা রেসিস্ট, এই ক্ষেত্রে তাদের কোনো ইগো নাই। এখন তাহলে আমরা গরিব কেন, এই যে আমি বলছি আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং পুয়ার কেন, বিকজ আওয়ার অ্যাবিলিটি টু প্রোডিউস গুডস এন্ড সার্ভিসেস ইজ পুয়ার, দ্যাটস ওয়াই উই আর পুয়ার, ইউএসএ পুয়ার না, বিকজ ওরা ওদের মতো করে প্রোডাকশন করে নিচ্ছে। তো আমরা যতটা এখান থেকে সরে আসতে পারবো তত হচ্ছে কি আমাদের লিভিং স্ট্যান্ডার্ড হাই হবে। যেমন এখানে এক পজিটিভ সাইনে আসি, বাংলাদেশে কিন্তু এখন এটা যথেষ্ট পজিটিভ ওয়েতে আঁকাচ্ছে, 2010 বাংলাদেশে এত রেস্টুরেন্ট ছিল না যেটা আজকে আমি ক্লাসের শুরুতে বলছিলাম, বা বাংলাদেশে এতটা ম্যানুফ্যাকচারিং সেক্টর এতটা ডেভেলপ ছিল না, এখন আমরা প্রচুর মানুষ আছে যারা মনে করি যে গার্মেন্টস এ কাজ করা ইটস এ
এটা মানে এটা খারাপ কিছু না, খারাপ না মানে এটা এটা যে প্রেস্টিজিয়াস না বা এটা যে বলা যায় না, আমি প্রোডাকশন করছি, আমি ইনভলভ হচ্ছি বা ফার্মিং করে। এখন অনেক আমি আমার অনেক ছাত্রকে চিনি যারা কিনা ডিরেক্টলি ফার্মিং এর সাথে রিলেটেড, তারা হয়তো গ্রামে যেয়ে সুন্দর ফিশ মানে ফিশারিজ দিচ্ছে, এগুলো আমার অর্গানিক ফুড আপনার হচ্ছে গিয়ে প্রোডাকশনে যাচ্ছে, সেটা এসে ইভেন অনলাইনে বা ডিরেক্টলি সেল করছে। So that's a positive sign. Now we are involving more production of goods and services. So jeta hocche jokhon amra beshi beshi production e jacchi, which means we have money on our pocket to purchase qualityful product, which means our living standard will be high. Etai bolte jacchilam. Ekhon apni bolben je madam Bangladesh er living standard to Nigeria theke beshi. Kisher jonno? Tar mane Nigerian people ra ওইভাবে প্রোডাকশনে যেতে পারছে না, এটার পিছনে শুধু যে ইগো, আমাদের দেশের রিজনটা মেইনলি মোস্টলি রিলেটেড উইথ দ্য ইগো অ্যান্ড দিস এডুকেশন কোয়ালিফিকেশন। নাইজেরিয়াতে সমস্যা হচ্ছে ওদের এনভায়রনমেন্ট একটা রিজন, ওদের দেখা যাচ্ছে যে এনভায়রনমেন্ট ইজ নট সাপোর্টিভ টু এগ্রি, এরকম একটা রিজন আছে। সেই কারণে হচ্ছে গিয়ে ওইটা একটা রিজন হচ্ছে ওদের ওই ওটার অবস্থা, কিন্তু বাংলাদেশে সেটা না, বাংলাদেশে আমাদের এইটা। তো দেখা যাচ্ছে যে ইউএসএ হচ্ছে লোয়ার বিকজ অফ ইউএসএ, সরি নাইজেরিয়া লোয়ার বিকজ অফ ওদের এনভায়রনমেন্টাল রিজনের কারণে। আবার একটা দেশের লিভিং স্ট্যান্ডার্ড কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করে, যেমন ইউএসএ যদি কম্পেয়ার করি, ইউএসএ এখন যে লিভিং স্ট্যান্ডার্ড এটা 100 years আগের সাথে যদি কম্পেয়ার করি, নাও ইটস 8 times লার্জার দেন 100 years এগো। তো এটা কি হয়েছে যে আর এই 100 বছর আগে ওরা যা প্রোডাকশন করতো এখন তার থেকে অনেক বেশি প্রোডাকশন করে, সো দ্যাট ওদের লিভিং স্ট্যান্ডার্ড বেড়েছে। এবং এটা যদি অ্যাভারেজ ইনকাম দিয়েও দেখেন, দেখা যাবে যে অ্যাভারেজ ইনকামটাও কিন্তু বাড়ে। সো এর সাথে হচ্ছে আমাদের স্কিল লেবার প্রোডাক্টিভিটি, দোজ আর রিলেটেড, কিন্তু মোস্টলি সেম থিং, দ্যাট মিন্স ওয়েন আই এম গোয়িং টু প্রোডিউস মোর থিং আওয়ার লিভিং স্ট্যান্ডার্ড উইল বি হাই। ওকে, নেক্সট টু প্রিন্সিপাল নিয়ে আমি আসলে আলোচনা করব না, যদি আমি সময় পাই আপনাদের ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলতে পারি তখন আমি এগুলো আসলে নিয়ে আলোচনা করব। So the ninth principle is price rises when the government prints too much money. অর্থাৎ আমরা যে ইনফ্লেশনটা দেখি, মানে অ্যাভারেজে যে প্রাইস লেভেল বাড়ে এটাকে বলে ইনফ্লেশন। এটা মোস্টলি হয় হচ্ছে গিয়ে যদি গভর্নমেন্ট বেশি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ে বা গভর্নমেন্ট যদি বেশি টাকা প্রিন্ট করে, মানে গভর্নমেন্ট যদি বেশি টাকা ইস্যু করে তখন এটা হয়। And the last principle is society faces short-term, society means here government, government or society faces short-term trade-off between inflation and unemployment. So government is jekono ekta choose korte hoy oi je eki jinish je inflation er jete hoy ba unemployment, eta ektu macro basis er principle. So etar jonno amader ektu oi dhoroner idea gulo lagbe. So I hope after mid amra to macro niye study korbo, tokhon jodi ami gulo porai shesh korte pari inshallah tokhon ami eigulo niye alochona korbo. Am I clear to you? Okay, ma'am. Acha. Ekhon ajker class theke kono question ache kina? Ajker class theke kono question nai? Ami question korbo? Sobai to bujhe geche. Onek onek bujhe geche. Tahole ami question kori. আচ্ছা, আমি একটু বইয়ে দেখিয়ে দিই যে এটা আসলে আমরা হচ্ছে কোথায় ফলো করছি, কোন চ্যাপ্টারটা এবং কোথায় আছি। সো স্টিল উই আর অন দ্য চ্যাপ্টার 1, উইচ ইজ 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। এবং এটার জন্য আমি বলবো যে আমরা যাতে হচ্ছে গিয়ে বইটা ফলো করি। তো এখানে দেখেন আমি একদম লাস্টের দিকে আসলাম, এখানে এটা কিন্তু পুরো আমি বই থেকেই পড়াচ্ছি এবং আমার স্লাইডটা কিন্তু আমি বারবার বললাম যে স্লাইড গুলো যেগুলো হয় যে দেখেন 7 পেজ, গভর্নমেন্ট ক্যান সামটাইমস ইম্প্রুভ দ্য মার্কেট, সবকিছু আমি বই থেকে পড়াচ্ছি। নেক্সট ক্লাসে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে চ্যাপ্টার 2 আছে সেটাতে, দ্যাটস অ্যাবাউট দ্য থিঙ্কিং লাইক অ্যান ইকোনমিস্ট। মজার বিষয় হচ্ছে কি, নেক্সট ক্লাসে আমরা যে টপিকটা পড়বো ইট উইল হেল্প আস টু থিঙ্ক লাইক অ্যান ইকোনমিস্ট, ইকোনমিস্ট হিসেবে আমি কিভাবে চিন্তা করি এটা আসবে। সো ফর দ্যাট পারপাস ফার্স্ট উই উইল ডেভেলপ এ মডেল, দ্য ফার্স্ট মডেল ইন ইকোনমিক্স, উইচ ইজ সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। মজার বিষয় হচ্ছে গিয়ে এই ডায়াগ্রামটা উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড হাউ ইউর ইকোনমিক অ্যাক্টিভিটিস রিলেটেড উইথ দ্য অল ওভার ইকোনমিক, মানে মোর স্পেসিফিকলি বলি যে আমি যা কাজ করছি এটা হোল ইকোনমিতে কিভাবে ইম্প্যাক্ট পায়, আমি সেটাতে আসলে ফোকাস করবো, এটাই বলতে চাচ্ছিলাম। তো এটাই আজকে, আর তেমন কিছু যাবো না আমি। এই নেক্সট ক্লাসের জন্য কোনো স্লাইড শেয়ার করি না, সো আমি আপাতত স্লাইড শেয়ারের কোনো বিষয় নাই, আমি হয়তো ক্লাস লেকচারটা রেকর্ডেড ভার্সনটা আজকে না কালকের মধ্যে দিয়ে দিতে।
তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। সুন্দর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, ইটস ওয়ান অফ দ্য গোল্ডেন টাইম অফ মেকিং দোয়া, তো দোয়া করেন, সবাই ভালো থাকেন। ম্যাম জি, ম্যাম অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই, একটা 56 জয়েন করছি। আচ্ছা ম্যাডাম, অ্যাটেন্ডেন্স অবভিয়াসলি দিব, এটা হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে আমি যখন ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স নিব, একটু অন টাইমে জয়েন করেন, তখন আমি আজকে ক্লাসে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। ওকে, দিব দিব না যে তা না, কিন্তু কন্ডিশন হচ্ছে নেক্সট ক্লাসে অন টাইমে জয়েন করতে হবে, ঠিক আছে? ওকে ওকে, সি ইউ অন নেক্সট ক্লাস, ভালো থাকবেন। ওকে ম্যাম, বাই বাই, আসসালামু আলাইকুম।